আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া সলাতু ওয়া সালামু আলা আহলিহি মা আম্মা বা'দু ফাকাদ কালাল্লাহু তা'আলা ফি শানি হাবিবিহি তা'যীমান লাহু ওয়া তাকদীরান আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন সল্লিমু তসলিমা সাল্লাল্লাহু আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। হশর তক ঢালেঙ্গে হম জশ্ন মিলাদুন নবী মিসলে ফারস নজদ কে কিলা ঘিরাতে জায়েঙ্গে। সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। অধ্যকার উত্তর কাঠলি আজম ফতেহ জামে মসজিদ পরিচালনা কমিটির সার্বিক সহযোগিতায় ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন পরিষদ এর ব্যবস্থাপনায় 2007 থেকে পর্যন্ত ধারাবাহিক 19তম 12 দিন ব্যাপী সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল 2017-2018 এর আজকের তৃতীয় দিবস। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা মোহাম্মদ মাহবুবুল আলম সাহেব, সম্মানিত খতিব এপেক্স স্পোর্টস জামে মসজিদ সাগরিকা উত্তর কাঠলি, আর তশরিফ ফরমা যিনি প্রথম দিন এবং শেষ দিনের সভাপতি অত্র জামে মসজিদে, সম্মানিত খতিব মুকাররম
হযরতুল হাজ আল্লামা মাওলানা হাসানুর রশিদ আল কাদরী সাহেব, বারাকাল্লাহু তাবারক ওয়া তাআলা ফি হায়াতি, উপস্থিত অপরাপর উলামায়ে কেরাম, সমবেত ব্রাদারানে ইসলাম, মাইকের আওয়াজ যতদূর যায় যারাই আমাদেরকে শুনছেন, সবাইকে মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি। এবং বড় সুবর্ণ সুযোগ অত্র এলাকার জন্য হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে লক্ষ্য করে, দুনিয়াতে হুজুরের তশরিফ আবরিকে কেন্দ্র করে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার লক্ষ্যে মিলাদুন নবীর মাহফিল 12 দিন ব্যাপী, এটা অনেক কষ্টের ব্যাপার, শ্রম এবং আন্তরিক মহব্বতের ব্যাপার। যারাই মহব্বত করে করে কবরে চলে গেলেন এই 19 বছরের মধ্যে, আমরা আজকের মাহফিল থেকে ওনাদের স্মরণ করছি। আল্লাহ পাক ওনাদের কবরকে বেহেশতের বাগান বানিয়ে, আমরাও যাতে অন্ধকার কবরে গিয়ে এই মাহফিলের উপহার পাই, আল্লাহ সেই ব্যবস্থা করে দিন। এক এক দিন এক এক বিষয়ে আলোচনা, যেগুলা কোনো অধ্যাপক কোনো ইঞ্জিনিয়ারের আলোচনা না, অনেক সময় মসজিদে দেখতে পাই ভাই বসুন বসুন দিনই কথা বলি, দিনই কথা বলি বলে মানুষকে বসাই, কিন্তু দিনই কথা বলবেন কে? হয়তো দেখবেন ইঞ্জিনিয়ার সাহেব, নতুবা ডাক্তার সাহেব, নতুবা অধ্যাপক সাহেব, ভালো কোনো আলেম নয়। কিন্তু আলহামদুলিল্লাহ এই 12 দিন ব্যাপীতে যারা আলোচনা করবেন বিষয় ভিত্তিক, এনারা শুধু আলেম না, অধিকাংশরা আলেম বানাই। একটু জোরে বলুন মারহাবা। ভালো আলেমের উপস্থাপনাই আপনারা কোরআন এবং সুন্নার বিষয় ভিত্তিক আলোচনা শুনেছেন, ইনশাআল্লাহ আর শুনবেন। আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা আমাদের সকলের উপস্থিতি, ভাইদের সুন্দর ব্যবস্থাকে কবুল এবং মঞ্জুর করুক। একটু মহব্বতের আওয়াজে বলুন না আমিন। আমার বিষয় দেখতে পেলাম ফরজ নামাজের সাথে সাথে সুন্নাত নফল ও বিতির নামাজের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। মিলাদুন্নবীর মাসে অতীব আনকমন বিষয়, কিন্তু অতীব গুরুত্বপূর্ণ বিষয়, কথা বলেন ঠিক কি না? বিষয় আনকমন হলেও বিষয় অতীব গুরুত্ববহ। তো ইনশাআল্লাহ আমি খুব ধীরে ধীরে বলবো, যাতে আপনারা হয়রান না হন, আমি হয়রান না হই। আল্লাহ পাক শুনে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। হুজুর গৌসুল আজম শেখ আব্দুল কাদের আল জিলানি রাদিয়াল্লাহু তাআলা, যার ঝান্ডা নিয়ে আমরা সামনে যাই, যার তরিকাতে আমরা কাজ করি, যার সিলসিলায় আমরা অন্তর্ভুক্ত, ঠিক কিনা? এটা অন্য তরিকাও হলো, যে তরিকার শেখ হোক না কেন, এটা চিশতিয়া হোক, সাহারবর্দিয়া হোক, এটা নকশবন্দি হোক, মূল তো চার তরিকা। এই চার তরিকার যত বড় শেখ হোক, সবাই আমার গৌসে পাকের প্রতি শ্রদ্ধা রাখেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের আল জিলানী রাদিয়াল্লাহু তাআলা, ওনার একটা ফুতুহুল গায়েব কিতাব আছে, ফুতুহুল গায়েব,
সেই কিতাবের মধ্যে উনি লিখে দিয়েছেন, ইয়ামবাগি লিল মুমিনে আই ইশতাগালা আউয়ালান বিল ফারায়েজ, একজন মুমিনের প্রথম কাজ হবে ফরজ আদায় করা, সুম্মা বিল ওয়াজিবা, সুম্মা বিল সুননে, সুম্মা বিল নুদব। অর্থাৎ একজন মুমিনের এক নম্বর কাজ হবে কি আদায় করা, ফরজ, তারপরে ওয়াজিবা, তারপরে সুন্নতে মুআক্কাদা, তারপরে নুদুব, নামাফেল যত আছে এগুলাই একজন মুমিনের কাজ হলে এই ধারাবাহিক রক্ষা করা। কিন্তু আমাদের দেশে আমরা অনেকে এমন আছি যারা সবসময় জোশে থাকি, কি হারাইয়া হুঁশ হারাই দিয়া, জোশের মধ্যে থাকি হুঁশ হারাইয়া, এনারা আমরা নফল এবাদত এটাকে বড় করে দেখি, ফরজ এবাদত করি না, এরকম আছে কিনা বলেন তো? এই নফল সুন্নাত যত আছে ওয়াজিবাত, এগুলা ফরজ আদায় করার পরের হিসাব। আমরাও দুনিয়াতে দেখতে পাই যে কোনো কারখানায় ফ্যাক্টরিতে আগে ডিউটি আদায় করতে হয়, তারপরে ওভার টাইম, কথা বলেন ঠিক না? ডিউটি না করলে কেউ যদি বিকালবেলা ওভার টাইম করতে যায় নিবে না? নিবে না। ঠিক আমার আল্লাহ পাকের দরবারও আল্লাহ বলেন আমি তোমাদেরকে ডিউটি দিয়েছি, এই সেগুলো ফরজ আদায় করতেই হবে, এগুলার পাশাপাশি তোমরা যদি ওভার টাইম করো সওয়াবও বেশি পাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই অতিরিক্ত এগুলা পড়ার কি দরকার, এগুলার গুরুত্বের উপর আলোচনা আজকে। এমনি নামাজের আলোচনা যথেষ্ট শুনেছেন, নামাজ তো পড়তেই হবে, ফরজ আদায় করতেই হবে, এই নামাজের সাথে সাথে নফল সুন্নাত এগুলো আমরা পড়ব কেন, এই বিষয়ে আপনারা একটু শুনুন। হাদিস সাহাসিত্তার বেশ কয়েকটা কিতাবে আসলো, আমি আপনাদের কাছে নাসাই শরীফের একটা হাদিস শোনাচ্ছি। কোন শরীফের? সাহাসিত্তার অন্যতম কিতাব নাসাই শরীফ। একটা ফ্যান রাখলে ভালো হয়। সেই নাসাই শরীফের হাদিস নম্বর হচ্ছে আপনার 469 এবং 471, দুইটা রাওয়ায়াত আমি আপনাদেরকে দিচ্ছি। যে হাদিস কানা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন সামিতু রাসূলুল্লাহি, বড় করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন আউয়ালা মা ইউহাসাবু বিহি আল আবদু বিসালাতিহি। হুজুর করিম বলেন নিশ্চয় সর্বপ্রথম ওই আমল বান্দার থেকে হিসাব নেওয়া হবে কিয়ামত দিবসে, সেটা হলো তার নামাজ। সর্বপ্রথম হিসাব নেওয়া হবে কি নিয়ে, কি কবরে না কিয়ামতে? একটু জোরে বলেন। তো এর আগে কবরের জগতে একটা আছে না, সেখানেও প্রশ্ন আছে, তবে কবরের মূল প্রশ্ন হবে আকীদা, আর কিয়ামতের ময়দানে প্রশ্ন হবে আমল। একটাও কি ফেলে দেওয়ার বিষয়? একটাও ফেলে দেওয়া যায়? একটা ইমান আর একটা আমল, ইমান এবং আমল এদিকে চলে গেছে, ইমান এবং আমল, ইমান
এর প্রস্থ হবে কবরে, আর আমলের প্রস্থ হবে কেয়ামতে। দুটা দরকার আছে কিনা বলেন। দুটার নাম হলো দিন, লক্ষ্য করুন, দুটার নাম। সেজন্য আমরা নিজেরা পড়েছি, আবার পড়াবার সুযোগ হয়। নুরুল আলমার ফিশার হেল মানার আল্লামা মোল্লা জীবন রহমতুল্লাহ, যিনি কিতাবটা হারাম শরীফের মধ্যে কোনো অন্য কিতাব দেখা ছাড়া উসুলে ফেকের একটা বড় কিতাব লিখেছে, যেটা ইন্টারও পড়ানো হয়, ডিগ্রিতে পড়ানো হয়। সেই কিতাবের শুরুতে উনি বলেন, আদ্দীনু ইয়াশমুলুল আকায়েদা ওয়াল আমাল, দ্বীন আকীদা এবং আমল দুটোটাকে শামিল করে। একটু আওয়াজ দিয়ে বলুন না, সুবহানাল্লাহ। এক নম্বর কি? আকায়েদ। দ্বিতীয় নম্বর আমল। আমাদের দেশে অনেকে দ্বিতীয় নম্বরটা বেশি গুরুত্ব দেয়, এক নম্বরে কোনো গুরুত্ব নাই। কিসে ভাই, সবাই তো নামাজ পড়তেছি, সবাই তো একসাথে পড়ি, আমল করি, এত আকিদা নিয়ে এত দ্বন্দ্ব, এটা মুসা, এটা সুন্নি, এটা অসুন্নি, এত দ্বন্দ্বের কি দরকার? আর ভাই, সুন্নি অসুন্নি এগুলো সব আকিদার বিষয়, আর আকীদা ঠিক রেখে যদি আমল করা যায়, ওই আমল আল্লাহ পাকের দরবারে কবুল হবে। আর আকীদা ছাড়া যদি আপনি আমল করেন, যতই আমল করেন সব বেকার হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলুন, নাউজুবিল্লাহ। কবরের পরীক্ষা এটা পাস হয়ে গেলে বাকিগুলো আসান হয়ে যাবে। সেজন্য হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কবর দেখলেই কাঁদতেন। জিজ্ঞেস করা হয়েছিল, হুজুর কিয়ামতের কথা শুনলো তো এরকম কাঁদেন না, কবরের কথা বললে আপনি এভাবে কাঁদেন কেন? বলে, কত কবর তো প্রথম মঞ্জিল, কবর হলো আউয়ালু মঞ্জিল, সর্বপ্রথম স্তর আখেরাতের। যারা কবরের মধ্যে নাজাত পেয়ে যাবে, বাকি সব নাজাত পেয়ে যাবে। সেজন্য কবরের পাস হয়ে গেলে বাকি সব পাস, আর কবরে নাশ হয়ে গেলে, একটু আওয়াজ দিয়ে বলেন না, সব। সেজন্য কবরের পরীক্ষা কি নিয়ে? একটু জোরে বলেন, আকীদা নিয়ে। এই আকীদার প্রশ্নে যারা পাস হয়ে যাবে, বাকিগুলো আসান হয়ে যাবে। আর যাদের এই কবরের পরীক্ষায় পাস হবে না, ফেল মারবে, বাকি সব স্তর তার জন্য কঠিন আর কঠিন হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলুন, নাউজুবিল্লাহ। কি বলছিলাম, আমার নবীজি সাফ করলেন, হযরত আবু হুরায়রা বলেন, আমি নবীজির থেকে শুনেছি, কি বললেন নবীজি? ইন্না আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু, নিশ্চয়ই প্রথম আমল যে আমল নিয়ে বান্দাকে প্রশ্ন করা হবে, ওই আমলের নাম হলো বেসালাতিহি, বান্দার নামাজ নিয়ে প্রশ্ন করা হবে, হিসাব নেওয়া হবে নামাজ পড়েছে কিনা। উচ্চ আওয়াজে বলুন, সুবহানাল্লাহ। ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, যদি ওই বান্দা নামাজ ঠিক রেখেছে, ওই বান্দা কামিয়াব এবং মুক্তি পেয়ে যাবে। ওয়াইন ফাসাদাত, যদি নামাজ শেষ করে দেই, নামাজ বরবাদ করে দেই, নামাজ একটা হলো নামাজ শুদ্ধ করা, আরেকটা হলো নামাজ বরবাদ করা। শুধু নামাজ পড়লে হবে না, নামাজ শুদ্ধ হচ্ছে কিনা সেটাও দেখতে হবে, ঠিক কিনা? নামাজ পড়লে হবে না, নামাজ শুদ্ধ হচ্ছে কিনা সেটা দেখতে হবে। তো শুদ্ধ কিভাবে হয়? ইমান ঠিক থাকলে, কি ঠিক থাকলে? আপনি যতই কায়াম করেন, যত ধীরে ধীরে রুকু করেন, যতই ধীরে ধীরে সুজুদ করেন, সিজদা করেন, যতই আপনার ভক্তি শ্রদ্ধা থাকুক না কেন, এগুলা সালাহাত হবে,
এগুলো শুদ্ধ হবে যদি যদি ঠিক থাকে। দেখেন আমার নবীজির হাদিসের বর্ণনা খেয়াল করে নবীজি কি বলেছেন, এরকম বলেন ইমান আকামা, না না যে নামাজ কায়েম করেছে নয়। নবীজি বলেন ইমান সালাহাত, যে নামাজকে শুদ্ধ রাখতে পারলো, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, ওই বান্দা কামিয়াব হয়ে যাবে। ওয়া ইন ফাসাদাত, আর যদি নামাজ বরবাদ করে ফেলে, নামাজ বরবাদ করে ফেললে, ফাকাদ খাবা ওয়া খাসিরা, অবশ্যই ওই বান্দা ধ্বংস হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। হাদিস এতটুকু শেষ না, বাকি অংশ শুনেন একটু দূর শরীফ পড়ুন। সালাতুনিয়া খাক হো যায়ে আদব জল কর মগর হম তো রজা দম মে জব তক দম রহে জিকির উনকা সুনাতে জায়েঙ্গে সলা দুনিয়া মনোযুক্ত আছে না আছে। নবীজি কি বললেন, নবীজি বললেন এরপরে বললেন ফাইন ইন তাকাসা মিন ফরাদতি মিন ফরিদাতিহি, উম্মত শুনো তার ফরজ নামাজের মধ্যে যদি কোনো ইন্তেকাজ হয়ে যায়, অসম্পূর্ণ হয়ে যায়, আমার আল্লাহ বলবেন কল উনজুরু হাল্লি আবদি মিন তাতাবুইন, আমার আল্লাহ বলবেন যখন মাপ দেওয়া হবে ফরজ নামাজের, ফরজ নামাজের মধ্যে কোনো অসম্পূর্ণতা হয়ে গেল, রুকুর মধ্যে একটু বেশ কম হয়ে গেল, সিজদার মধ্যে একটু বেশ কম হয়ে গেল, কেরাতের মধ্যে একটু বেশ কম হয়ে গেল, তখন রব্বুল আলামিন বলবে ফেরেশতাদেরকে যারা মাপ দেবে তাদেরকে বলবে কল, আমার আল্লাহ বলবে অনজুরু দেখো দেখো হাল্লি আবদি মিন তাতাবুইন, আমার এই বান্দার কোন নফল ইবাদত আছে কিনা, যদি বান্দার নফল ইবাদত থাকে ফায়ুকাম্মালু বিহি, তাহলে ওই নফল ইবাদত দিয়ে ফরজটাকে পরিপূর্ণ করে দেওয়া হবে। নফলের দরকার আছে কিনা বলুন। ইনশাআল্লাহ সুন্দর একটা বিষয় দিয়েছে, যদি বান কেমন কেমন আল্লাহ পাক শুনে আমল করার তৌফিক, আমিন। কি বললেন নবীজি, আমার আল্লাহ বলবেন এই বন্দার ফরজের মধ্যে কোনো ঘাটতি দেখা গেলে ঘাটতিকে পূরণ করবে কি দিয়ে, ওয়ামা নাকাসা মিনাল ফরিদা সুম্মা ইয়াকুনু সাইরু আমালিহি আলা নাফিযালিকা, এইভাবে যত নামাজের মতো আর ফরজ আছে কিনা, রোজা ফরজ কিনা, রোজা ফরজের মধ্যে কোনো ঘাটতি থাকলে ওই নফল রোজা দিয়ে আমার আল্লাহ ঘাটতি পুরাই দেবে। হজের মধ্যে ফরজ ফরজ হরজ ফরজ যেটা ফরজ হজ আছে, এই হজের মধ্যে কোনো ঘাটতি থাকলে, নফল হজ থাকলে, উমরা থাকলে, এই নফল ইবাদত দিয়ে আমার আল্লাহ পুরাই দিবে। এখন কিছু বান্দা আছে নফল ইবাদত করতে গেলেই বলে বেদা, এমন কি হজ করতে গেলেন, আমাদের শেখ আহমদ সাহেব একবার গেলেন এই হজের মধ্যে, গেলেন হজের মধ্যে গিয়ে যদি শক্তি থাকে ডেলি যদি 10টা উমরা করেন সমস্যা আছে নাকি, কোনো নিষেধ আছে? কিছু বান্দারা সেখানে নিষেধ করে, কিরে ভাই তুমি নিষেধ কেন করো, শরীয়তের দৃষ্টিকোণে কোনো নিষেধ আছে কিনা বলো, এটা নফল ইবাদত বান্দা পড়তেছে তুমি নিষেধ কেন করলা, কোন নফলে নিষেধ করা যাবে না বলেন না, নিষেধ করা নফল নামাজের কোনো সীমা নাই, কখন পড়বেন এটা কোনো অক্তও নাই। হ্যাঁ কিছু সময় আছে নফল পড়া যায় না ওই সময় ছাড়া, যেমন আসরের নামাজের পরে, মাগরিবের নামাজের আগে, ফরজ ফজরের নামাজের পরে,
সূর্য ডোবার আগে এইরকম সময়ে নামাজ পড়া নফল পড়া যায় না। আর বাকি সময় কি পড়া যায়? নফল পড়া যায়। দেখেন, তখন আমার আল্লাহ বলবেন অন্য রাওয়ায়েতে নাসাঈ শরীফের মধ্যে, আমার আল্লাহ হুকুম দিবেন আকমিলু বিহি আল ফরিদা, বান্দার নফল ইবাদতের মাধ্যমে বান্দার ফরজের মধ্যে যত ঘাটতি হবে ঘাটতিগুলা নফল দিয়ে পুরাই দাও। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সেজন্য নফল নফল বলতে ফরজ এবং ওয়াজিব ছাড়া বাকি সব নফল। ফরজ এবং ওয়াজিব ছাড়া বাকি গল কি? এ নফল রেস্তোর আছে, কিছু আছে সুন্নতে মুয়াক্কাদা যেগুলো পড়তেই হয়, আবার কিছু আছে সুন্নতে জায়েদা, ঠিক না? এগুলা আপনার ইচ্ছার উপর নির্ভর। পারলে ইচ্ছা করলে পড়তে পারেন, পড়লে কিন্তু বেশি স্বভাব। কি স্বভাব বলে? একদিন কাজে আসবে। সেই জন্য আমার আল্লাহ কোরআন শরীফে কি বলেছেন, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক। আমার আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি তাহাজ্জুদ পড়ুন, কেন কেন? নাফিলাতান লাকা, এই তাহাজ্জুদের নামাজ আপনার জন্য নাফেলা হবে, অতিরিক্ত হবে। আপনার ইবাদতে ফরজ বলি ওয়াজিব বলি কোন ইবাদত তো ঘাটতি নাই, আপনি রাসূলের ইবাদতে কোনো ঘাটতি নাই। সেজন্য আপনি যত নফল করবেন এগুলো আপনার জন্য নফল থেকে যাবে, কিন্তু আপনার উম্মতরা নফল করলে এগুলো নফল হিসেবে থাকবে না, এগুলো ফরজের ঘাটতির মধ্যে ঢুকে যাবে। বুঝেন নাই মনে হয় কি বুঝছেন? সেজন্য আল্লাহ বলেছেন না ফেলাতাল লাকা, এটা নফল হিসেবে আপনার জন্যই থাকবে, বাকিগুলো ঘাটতি পূরণে যাবে না। একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের ঘাটতি পূরণের দরকার আছে কিনা? আমাদের কি যেভাবে রুকু করতে বলেছি আমরা কি আসলে সেভাবে করতে পেরেছি? যেভাবে সুজদুক সিজদা করার দরকার ছিল সেভাবে কি করতে পেরেছি? অনেক যেভাবে দাঁড়ানোর দরকার ছিল আমরা কি সেভাবে দাঁড়াতে পেরেছি? যেভাবে একনিষ্ঠতার মাধ্যমে নামাজের মধ্যে দাঁড়াবার জন্য বলেছেন আমরা তো সেভাবে করি নাই, দাঁড়াই নাই। এই নামাজের ফার্স্ট টু লাস্ট দেখেন, এটাও তাম্বিহুল গাফিলিন বি আহাদিস সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, এটা যিনি লিখেছেন ওনার ইন্তেকাল হচ্ছে 373 হিজরি, কত বাস 373 হিজরি, এখন চলে 1440 হিজরি। 373 ইনি মারা গেছেন, তাহলে 373 হিজরির আগের মানুষ, ঠিক না? কথা বলেন না, উনি যদি 73 বছর যদি ওনার উনি হায়াত থাকে তাহলে উনি তো 300 হিজরির মানুষ, ঠিক কি না? তাহলে আজ থেকে কয় বছর আগে বলেন তো? 1100-1150 বছর আগে মানুষ। ইনি এই কিতাবের মধ্যে নোট করেছেন, সেটা আমি আপনাদেরকে একটু শোনাইতে চাই। এই তাম্বিহুল গাফিলিনের মধ্যে আমি পৃষ্ঠা নম্বর দিচ্ছি আপনাদেরকে, সেটা হলো 263 পৃষ্ঠা, এটা আবার মূল কিতাব 263। এমনি যদি কিতাবটা আমার মোবাইলে ছিল, এরপরও এটা আমি সৌদি আরব থেকে এবছর আনছি, অনেক কিতাব আনছি এভাবে, এটা তার মধ্যে একটা, এটা প্রায় 30টার উপরে, কারণ একজন আর কত আনতে পারে, বেশি ওজন চার্জ আছে, একটু লক্ষ্য করব। এক নামাজের মধ্যে দাঁড়ানো থেকে শুরু করে সালাম ফিরানো নয় শুধু, এমনকি দোয়া পর্যন্ত আছে, অনেকে দোয়াটা করে না। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে 1100-1150 বছর মানুষ আগের মানুষ নামাজের ধারাবাহিক বয়ান দিচ্ছেন কোরআন শরীফ থেকে। এক নাম্বার
সেটা কি বলা হচ্ছে? আল আলম নামাজের ব্যাপারে জানা, শুধু আমি যে নামাজ পড়তেছি এটা নামাজে নামাজের ব্যাপারে জানতে হবে, নামাজের ব্যাপারে জানতে হবে, নামাজ কিভাবে পড়তে হয় সেটা শিখতে হবে। এটা ফরজ কার জন্য? একেবারে নারী পুরুষ সবার জন্য এই জানাটা ফরজ, ঠিক কিনা? নবীজি যে বলেছেন তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা, আমার নবীজি বলেন এলম অর্জন করা ফরজ, এটা নারী পুরুষ সবার জন্য। কোন এলম? যেমন নামাজের ফরজ কি, ওয়াজিব কি, নামাজের জন্য শর্ত কি, এই বিষয়গুলা জানা এক নম্বর কাজ, এটা জানাটা ফরজ। এই জ্ঞান সবাইকে হাসিল করতেই হবে। এই জ্ঞান যদি ছেলে মেয়েদেরকে না দেয় তাহলে মা বাবারা ওই ছেলে মেয়েদের হক নষ্ট করে, কথা বলেন ঠিক কিনা? অনেক পরিবার আছে নিজেও নামাজ পড়ে না, ছেলেদেরকে নামাজের তালিম, বুড়া হয়ে গেছে নামাজ জানে না, কোরআন শরীফ পড়তে জানে না, দুষ্কার। আর একটু জোরে বলেন না, কার? লক্ষ্য করুন, এক নম্বর হলো নামাজের ব্যাপারে কি, নামাজের বিষয়গুলা জানা, এলম। দ্বিতীয় নম্বর হলো আল ওযু, নামাজের জন্য কি লাগবে? কেন নবীজি বলেন লা সালাতা ইল্লা বিতাহুরিন, নামাজ হবে না তুহুর ছাড়া, ওযু ছাড়া। আমার আল্লাহ কোরআনে পাকে বলেছেন ইযা কুমতুম ইলা সালা ফাগসিলু উযুহাকুম ইযা কুমতুম মানা ইযা আরাদতুম ইলা সালা, যদি নামাজের জন্য ইচ্ছা করো, আমার আল্লাহ বলেন নামাজের জন্য ইচ্ছা করলে ফাগসিলু উযুহাকুম, তোমরা তোমাদের চেহারা ধোত করো, ওয়াই দিয়াকুম, তোমাদের হাত ধোত করো, ইলাল মারাফিক কুনু সহই ওয়ামসাহু রুসাকুম, তোমাদের মাথা মসে করো, এরপর ওয়ারজুলুকুম ইলাল কাবাইন, এই পায়ের গিরা সহ ধোত করো। আমার আল্লাহ বলেন নামাজ পড়তে গেলে এর আগে এগুলা ধুইতে হবে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। উযুর মধ্যে ফরজ কয়টা? সুন্নাত নাই কেন? বলেও কেন ঘাটতি পড়াবার জন্য? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওযু তো সুন্নাত আছে কি না? কেন ওই ফরজের কোনো ঘাটতি থাকলে এটা পুরাই দেওয়ার জন্য? আমার নবীজি আমাদের উপর কত এহসান করেছেন, কত দয়া করেছেন দেখান। এই আল্লাহ বলেছেন চারটা, শুধু মুখমণ্ডল দোয়ার কথা বলেছেন কোরআন শরীফে, হাত ধোয়ার কথা বলেছেন কোরআন শরীফে, মাথা মুছে করার জন্য বলেছেন কোরআন শরীফে, পা ধোয়ার জন্য বলেছেন কোরআন শরীফে, কুলি করার কথা কই কোরআন থেকে বের করো, তো নাকে পানি দেওয়া তিনবার তিনবার বল, এগুলা আমার নবীজি সুন্নত হিসেবে করে দিয়েছেন, যাতে ওই ফরজে কোনো ঘাটতি থাকলে এটা ফিলাম হয়ে যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। লক্ষ্য করুন, তাহলে নামাজের জন্য দ্বিতীয় কাজ কি? ওযু করা। তৃতীয় নম্বর হলো আল লিবাস, পোশাক। কেন কোরআনে পাকে সূরায়ে আরাফে 31 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন ওযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, এ আমার বন্দারা যে কোনো মসজিদে যাইবা না কেন, তোমরা তোমাদের সৌন্দর্যকে গ্রহণ করে যাও। বড় দুঃখ লাগে অনেক মসজিদে দেখা যায় কেমন, রুকু গেলে রুকুতে গেলে তাদের সতর দেখা যায়, সিজদায় গেলে কত বিশ্রী লাগে, পিছন থেকে বেশি খারাপ লাগে, এটা তো জিনত নয়, এটা সৌন্দর্য না। এই যে ইসলামের ড্রেস, আপনার পাঞ্জাবি হোক এরকম জোব্বা হোক, এগুলা পড়লে রুকুতে গেলে সিজদায় গেল মানুষের অবস্থার শালীনতা ঠিক থাকে, ঠিক কিনা বলে? আমার আল্লাহ বলেন খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, প্রতিটা মসজিদে যাওয়ার সময় ঢুকার সময় তুমি তোমার সৌন্দর্যটাকে গ্রহণ করে যাও। মসজিদে ইহুদি নাসারার ড্রেস নিয়ে যাইও না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফে আছে কি না এগুলা দেখেন। এরপরে আমার
চতুর্থ নম্বর হলো ওয়াক্তকে ঠিক রাখা। নামাজ পড়লে হবে না, মন গোড়া পড়লে হবে না, যখন ইচ্ছা তখন পড়লে হবে না। নামাজের নির্দিষ্ট টাইম আছে কি না বলেন? সেই আমার আল্লাহ সূরা নিসা 103 নম্বর আয়াতে বললেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। একটু জোরে বলুন না, সুবহানাল্লাহ। যদি মনোযোগ সহকারে শুনেন, আমিও মজা পাবো, আপনারাও মজা পাবেন। এগুলো মজার বিষয়, ঠিক কি না? এগুলো মজার বিষয়, যেই মজা কোরআন সুন্নাহর মধ্যে আছে, কিচ্ছু কাহিনী হাসাহাসির মধ্যে মজা নাই। এগুলো মজা বুঝবে জাহেল মূর্খরা। লক্ষ্য করুন কি বললাম, আমার আল্লাহ কোরআনে পাকে নামাজের সময় ঠিক রাখার বিষয়ে ইরশাদ করলেন, ইন্না সালাতা, নিশ্চয় নামাজ, কানাত আলাল মুমিনিনা, মুমিনদের উপর করানো হয়েছে, কিতাবাম মাওকুতা, এটা নির্দিষ্ট অক্ত মোতাবেক ফরজ করে দেওয়া হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অক্ত মোতাবেক নামাজ পড়া কি ফরজ? অক্ত আছে না? প্রত্যেকটা নামাজের এক একটা অক্ত আছে কি না? এরপরে পঞ্চম নম্বর হলো কেবলামুখী হওয়া। কি হওয়া? আমার আল্লাহ কোরআনে পাকে বাকারা 150 নম্বর আয়াত 150 নম্বর আয়াতের সাথ করলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম ওয়াহাইসুমা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আপন নবীকে প্রথমে বললেন, নবীকে সম্বোধন করে বললেন, হায় আমার মাহবুব নবী, ফাওয়াল্লি ওয়াজহাকা, আপনি আপনার মুখটাকে ফেরাই আনেন, শাতরাল মসজিদিল হারাম, মসজিদে হারামের দিকে। অনেক দিন বাইতুল মুকাদ্দাসের দিকে না নামাজ পড়েছিলেন, 16 কিংবা 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে না মুখ করে নামাজ পড়েছেন। আমি আল্লাহ বলে দিলাম, এবার আপনি মসজিদে হারামের দিকে ফিরে যান। সাথে সাথে আমার আল্লাহ বলল, ওয়াহাই সুমা কুতুম, এ আমার মাহবুব নবীর উম্মতরা, তোমরা যেখানে থাকো না কেন, ফাওয়াল্লু উজুহাকুম, তোমরাও তোমাদের তোমাদের চেহারাকে ফিরাইয়া নাও, শাতরা, ওই মসজিদে হারামের দিকে। তাহলে যদি বলা হয় আল্লাহ তো চতুর্দিকে আছে, আমি এদিকে পড়বো নামাজ, আমি তো নামাজ পড়বো কার জন্য? তো আল্লাহ তো এদিকে নাই, ওই দিকে পড়ি হবে কেন? আল্লাহ বলেন না, ফাওয়াল্লু উজুহাকুম শাতরা, ওই মসজিদে হারামের দিকে মুখ ফেরাইয়া নাও। ষষ্ঠ নম্বর হচ্ছে নিয়ত করা। কি করা? শুধু কেবলার দিকে ফিরলে হবে না, নিয়ত করতে হবে। নিয়ত এটা যদি এটা হলো নিয়ত হচ্ছে আমলুল কালব, আর নিয়তু আমলুল কালবি, এটা কলবের কাজ। কি কলমের কাজ? নিয়ত। সেজন্য অনেকে বলে এরকম মুখে নিয়ত করলে বেদাত, এটা যখন কলমের কাজ তো মুখে বললে বেদা বেদাত। আরে ভাই, ইমান তাকে কোথায়? কলবে বলেন না তো আমি মনে মনে মুমিন হইলে হবে, উচ্চারণ করতে হবে না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার দরকার নাই? শুধু কলবের না, কিছু কোথায় আনতে হবে? এই কলবের এটা মুখ দিয়ে উচ্চারণ করতে হবে। তো কিভাবে করবেন? বলে যে ভাষা আমার আল্লাহর কাছে বেশি প্রিয়, নবীর কাছে বেশি প্রিয়, সেই ভাষা দিয়ে করব। যেই ভাষা আল্লাহ এবং রাসূলের কাছে বেশি প্রিয় ভাষা, সেই ভাষার নাম ইংরেজি, ঠিক না? কোন ভাষা? আমার নবীজি নিজেই বলেছেন, আহিব্বুল আরব লিসালাস, তিনটা কারণে আরবকে আরবিকে বেশি ভালোবাসবে তোমরা, লিআন্নি আরবিয়ুন, আমি নবীও আরবি, ওয়াল কোরআন আরবি, কোরআনও আরবি, ওয়াল লিসানু আহলিল জান্নাতি আরবিয়ুন, জান্নাতে গেলে জান্নাতীদের ভাষাও হবে আরবি। বাংলা নিয়ত করলে হবে? হবে না, কেউ বলে না।
বাংলা নিয়ত করলে হবে, হবে না এরকম কেউ ফতোয়া দেয় নাই। তবে আরবিতে বললে ভালো, কেন আরবি ভাষাটা আল্লাহ এবং রাসূলের কাছে কথা বোঝা গেছে। এগুলো নিয়ে বাড়াবাড়ি বলে এগুলো বেদাত বেদাত, একটাই কথা জানে বেদাত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সবাইকে এই সমস্ত ধোঁকাবাজি থেকে, এই সিডিং বাজি ফরিব বাজি থেকে হেফাজত করুক, আমিন বলেন। লক্ষ্য করুন কি বললাম, তার নিয়ত করতে হবে কি না, প্রত্যেকটা কাজ ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভর। সপ্তমে তাকবীর আছে কি না, তাকবীর কি আমার আল্লাহ বলেছেন, হুজুর করিম তাকবীরের ব্যাপারে বলেছেন তাহরিমুহা আত-তাকবীর ওয়া তাহলিলুহা আত-তাসলিম, নামাজে ঢুকলে বাকি সব হারাম হয়ে যায়। হারাম কিভাবে হবে, নবীজি বলেন তাকবীরের মাধ্যমে আবার যেগুলো হারাম হয়েছিল এগুলো আবার হালাল হয়ে যায় সালামের মাধ্যমে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাকবীরের মাধ্যমে কি হয়ে যায় হারাম, সালামের মাধ্যমে এরপরে তাকবীরের কিভাবে দিবেন, বসে বসে দিলে হবে নাকি দাঁড়াইতে হবে, না জুড়ে বলেন দাঁড়াইতে। আমার আল্লাহ বলেন কোমো লিল্লাহি কানিতিন, সূরা বাকারা 238 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন নামাজের জন্য একনিষ্ঠতার মাধ্যমে দাঁড়াইবা। এখানে একটা মশালা বলছি, অনেকে চেয়ারে নামাজ পড়ে, ওনারা রুকু সিজদা করতে পারে না, কিন্তু তাদের মধ্যে এমন কিছু বন্ধ আছে দাঁড়াইতে পারে, ইনারা বসে বসে নামাজ পড়লে হবে না। মশালা ক্লিয়ার, যারা দাঁড়াইতে পারে এরা বসে নামাজ পড়লে হবে না, তাই আম এটাও ফরজ। এটাও কি কোমলিল্লাহ খানতি, দাঁড়াইয়ে পড়তে হবে, যদি দাঁড়াইতে পারে তার দাঁড়াইতে অপারগ হয়ে গেলে তখন বসার বিষয় আছে। দাঁড়াইতে পারে কিন্তু দাঁড়ায় নাই, নামাজ জুড়ে বলেন নামাজ ফরজের মধ্যে কোনো ফরজ বাদ দিলে কি নামাজ হবে, একটা হলো নামাজের ঘাটতি হওয়া আর একটা হলো নামাজ না হওয়া। ঘাটতি হলে নফল দিয়ে পুরাই দিবে, না হলে কি হবে, আর না হলে তো কিছু করার নেই, এটা জিরো। একটু লক্ষ্য করুন, এরপরে নবমতম হলো নামাজের মধ্যে তাকবীরে তাহরিমা দাঁড়াইয়া তো করলেন দাঁড়ানো, এরপরে কেরাত আছে কিনা, কেরাতের ব্যাপারে সূরাতুল মুসাম্মিলে 20 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন ফাকরাও মা তায়াসসার মিনাল কোরআন, এই কোরআন থেকে তোমাদের জন্য যেটা সহজ হয় সেটাই তেলাওয়াত করতে পারো, যেটা তোমার জন্য আসান সেটা তুমি তেলাওয়াত করতে। এরপরে নামাজের কেরাত, সূরা ফাতিহার পরে কেরাত, এগুলোর পরে রুকু আছে কিনা, রুকুর ব্যাপারে আমার আল্লাহ সরাসরি সূরা বাকারা 34-43 নম্বর আয়াতে বলেন ওয়ারকাউ মা রাকঈন, যারা রুকু করে তোমরা তাদের সাথে রুকু করো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা রওয়ায়েত আছে রুকু এটা আমাদের নবীর নামাজের জন্য খাস, আগে অন্যান্য নবীদের নবীরা নামাজ পড়েছিলেন, ওনাদের নামাজের মধ্যে রুকু ছিল না, আর এই রুকু মেরাজের পরে আসার পরে আমার নবীজিকে জিবরিলের মাধ্যমে আল্লাহ রুকুর সিস্টেম পাঠালেন, বলে ইয়া রাসূলুল্লাহ অন্যরাও নামাজ পড়েছে, আপনি আপনার উম্মতকে নিয়ে নামাজ পড়বেন, একটু ব্যতিক্রম করে ফেলেন, যে একটু অতিরিক্ত দিলাম সেটা হলো রুকু। ওয়ারকাউ কি করো, রুকু করো। তারপরে আমার আল্লাহ বলেন ওয়াসজুদু, সূরাতুল হাজ 77 নম্বর আয়াতে বলেন ওয়াসজুদু কি করো, সিজদা করো। সিজদা করার পরে 12 নম্বর কি, বসা। আমার নবীজি এই ব্যাপারে বলে যে ইদা রাফার রাজুল রাসাহু মিন আখিরি সিজদা কাদা কাদরাত তাশাহুদে ফাকাদ তাম্মাত সালাতুহু, কোন বান্দা সিজদা করার পরে, সিজদা করার পরে তাশাহুদ পড়তে যতক্ষণ লাগে ততক্ষণ যদি বসে, তাম্মাত সালাতুহু, তার নামাজ পরিপূর্ণ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। বসার পরে সালাম আছে না,
ও তাহলিলুহা আর তাসলিম, হালাল হালাল হবে কি দিয়ে? সালাম দিয়ে। তো সালাম ফিরাবার পরে কি আছে? আমার আল্লাহ সূরা গাফের, যেটার নাম সূরা মুমিন, সূরা গাফের আয়াত নম্বর 14 বলে ফাদউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, নামাজ তো পড়লা, এবার একনিষ্ঠতার মাধ্যমে দোয়াও করো। কি করো? দোয়া করো। দেখেন বড় বড় তফসির তো আছে, যে তফসিরটা ক্লাসে পড়া হয় সেটা করলে তো পাবেন। ফাইদা ফারাক্তা মানে ইয়া রাসূলুল্লাহ, ফাইদা ফারাক্তা নি সালাত, আপনি যখন নামাজ থেকে ফারগ হবেন, ফানসব আপনি দুই হাত খাড়া করে দেন, কি করার জন্য? ইলা রাব্বিকা ফারগাব, আপনার প্রভুর দিকে আপনি দোয়ার জন্য হাত উঠায়া দেন। সব কোরআন শরীফে আছে কি না? না বেদা? নামাজের পরে হাত তুলে দোয়া করা বেদা? অনেক মসজিদে আপনারা দেখবেন নামাজের পরে দোয়া নাই, এখনো আছে? আস্তাগফিরুল্লাহ। এবার আমি একটা কিতাব, ওই যে কিতাব আনছি বললাম, তার মধ্যে একটা কিতাব, এই কিতাবে এটা ঘড়ি টাওয়ার একটা আছে না মক্কা আল্লাহ হেরামের মধ্যে, জমজম টাওয়ার, কলক টাওয়ারের, এই কলক টাওয়ারের নিচে একটা ল্যাব, অনেক লাইব্রেরি আছে, তার মধ্যে একটা লাইব্রেরির নাম আল মাকতাবা আল আমদাদিয়া, সেখান থেকে ছাপানো হয়েছে একটা কিতাব, আমি গুনাগার খরিদ করে আনছি। সেই কিতাবটা হলো নামাজের পরে হাত তুলে সম্মিলিত দোয়া করার ফজিলত। নামাজের পরে হাত তুলে সম্মিলিত দোয়া করার ফজিলতের উপর, এটা বেদাত নয় এটা সুন্নাত, এই বিষয়ে কিতাব লেখেছে, বড় একটা কিতাব হয়ে গেছে, সৌদি আরব থেকে ছাপানো। আমি কি বুঝাইতে পারতেছি? এরপরও বেদাত বলবেন? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান। লক্ষ্য করুন কি বললাম, তাহলে এই যে নামাজের ধারাবাহিক আমরা যেটা আদায় করি, এগুলা কি আমাদের মন গড়া না কোরআন এবং সুন্নাহ গড়া? ফরজ ইবাদত করার পরে নফল ইবাদত করলে লাভ কি হবে? নফল ইবাদতের আমি ফজিলতের দিকে যাচ্ছি, সেটা হলো এখানেও আলাদা অধ্যায় আছে, এরপরও আমি কিছু আপনাদেরকে হাদিসে পাক আমার নবীজি যেটা বয়ান দিয়েছেন, আমরা নবীজি যেগুলো বয়ান দিয়েছেন আমাদের আমলে আসে কি না একটু যাচাই করার দরকার আছে না? যদি না থাকে অ্যাড করারও দরকার আছে কি না? কোনো অতিরিক্ত আমরা করি কি না সেটাও যাচাই করি। এই হাদিস খানা মুসলিম শরীফের মধ্যে রয়েছে, মেসকাত খুললে 103 নম্বর পৃষ্ঠায় পাওয়া যায়। সেটা কি? আনুম্মে হাবিবা কালাত, ক্বালা রাসূলুল্লাহি, বড় করে বলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন 13 রাকাতান বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ। সুবহানাল্লাহ বলে তো সুবহানাল্লাহ। নবীজি বললেন, যে কোনো আমার উম্মতের নারী পুরুষ 12 রাকাত নামাজ পড়বে দিনে রাতে, কয় রাকাত? তার জন্য আমার আল্লাহ জান্নাতে ঘর বানাই ফেলবেন। সে 12 রাকাত কি রকম? বলে আরবাআন কাবলা যুহুরে, যুহুরের আগে 4 রাকাত। আমরা পড়ি না যুহুরের আগে? ওয়া রাকাতাইন বাদাহা, যুহুরের পরে 2 রাকাত আমরা পড়ি কিনা বলেন? ওয়া রাকাতাইন বাদাল মাগরিব, মাগরিবের পরে 2 রাকাত পড়েন কিনা? ওয়ারাকাতাইন বাদ আল আশা, আশার পরে 2 রাকাত পড়েন কিনা? ওয়ারাকাতাইন কাবলা সালাতিল ফজরি, আর 2 রাকাত ফজরের নামাজের আগে, মোট 12 রাকাত। এগুলা কি সুন্নতে মুয়াক্কাদা বলা হয়? এই 12 রাকাত নামাজ যারা পড়বেন আমার নবী জীবনে, তার জন্য জান্নাতে আমার আল্লাহ ঘর বানাই দিবে। আমরা অনেকে সৌদিয়া সৌদিয়া দলিল দিই, বলে সৌদিয়া মিলাদ নবী আছে নাকি, সৌদিয়াতে উরস আছে কিনা, সৌদিয়াতে ওইটা আছে কিনা? আরে ভাই সৌদিয়াবে এই সুন্নতে মুয়াক্কাদা এগুলো তো নাই,
এগুলো পড়ে না, ফরজ ফিরে দোহা দিও নাই, চলে যায় মানুষের গায়ের উপর উঠে যায়। যারা গিয়েছেন অবশ্য দেখেছে এই ফরজ সুন্নতের কোনো গুরুত্ব তাদের নাই। লক্ষ্য করুন আরেকটা হাদিস শোনাব, সেটা কি আব্দুল্লাহ ইবনে শাকিক থেকে বর্ণিত। কল সালতু আন রাসূলিল্লাহ, বড় করে বলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন সালাতিহি, বললেন উনি বলেন আমি হযরত আয়েশা সিদ্দিকাকে রাসূল পাকের নফল নামাজ কিরকম ছিল সেটা জিজ্ঞেস করলাম। রাসূল নফল কিরকম পড়তেন এটা হযরত আয়েশা সিদ্দিকা কম জানবেন না বেশি জানবেন? কি উনি বাইরের মানুষ না ঘরের মানুষ? আমার ঘরওয়ালি যা জানবে আমার ব্যাপারে আপনারা কি তা জানবেন? নবীর ঘরওয়ালি যা জানবেন আর কেউ জানবে না কি? সেই জন্য আব্দুল্লাহ ইবনে শাকিক উনি বলেন আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে জিজ্ঞেস করলাম কি ব্যাপারে, আন সালাতি রাসূলিল্লাহি ওয়া আন তাতাওয়ুহি, রাসূল পাকের নামাজের ব্যাপারে নফল নামাজের ব্যাপারেও জিজ্ঞেস করেছিলাম। ফাকালাত, উনি বললেন কানা ইউসাল্লি ফি বাইতিহি ক্বাবলা যুহরি আরবাআন, এই দুনিয়ার মানুষ আমার নবীজি আমার হুজরাতে যুহরের নামাজের আগে চার রাকাত পড়তেন, এরপরে হুজুরা থেকে বের হতেন, ফায়ুসাল্লি বিন্নাস মানুষদেরকে নিয়ে জামাত পড়াইতেন, সুম্মাইয়া দখুলু এরপরে আমার কামরাতে আবার আসতেন, ফায়ুসাল্লি রাকাতাইন এরপরে দুই রাকাত পড়তেন, ও কানা ইউসাল্লি বিন্নাস বিল আল মাগরিবা, হুজুর করিম মাগরিবের নামাজ সাহাবায়ে কেরামের সাথে পড়েছেন, সুম্মাইয়া দখুলু এরপরে মাগরিবের পরে আমার কামরে আসতেন, ফায়ুসাল্লি রাকাতাইন মাগরিবের পরও দুই রাকাত পড়তেন, সুম্মায়ুসাল্লি বিন্নাস আলাইশা এরপরে নবীজি এশার নামাজের জামাত পড়াতেন, জামাত পড়াবার পর ওয়াদখুলু বাইতি আমার কামরায় প্রবেশ করতেন, ফায়ার কাও রাকাতাইন ফায়ুসাল্লি রাকাতাইন অতঃপর দুই রাকাত নামাজ পড়তেন, ও কানা ইউসাল্লি মিনাল লাইল তিসআ রাকাত বিহা গাল ওয়িতির, বিতির সহ নয় রাকাত রাতের নামাজ পড়তেন, কানা ইউসাল্লি লাইলান তাবিলা কায়েমা, এমন কি রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ পর্যন্ত আমার নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দাঁড়িয়ে দাঁড়িয়ে না অনেকক্ষণ কি করতেন? এমন কি আয়েশা সিদ্দিকা সহ অন্যান্য সাহাবারা জিজ্ঞেস করেছিলেন, এ হাদিসে হযরত মুগীরা থেকে হাদিস বর্ণিত, মুত্তাফাক আলাইহ হাদিস বুখারী মুসলিমের হাদিস, উনি বলেন কাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর করিম দাঁড়িয়েছেন, হাত্তা তাওয়ারামাত কদমাহু, এত লম্বা পাইতেন যে হুজুর করিমের দুই পা ফুলে গেল, দুটা পা ফুলে গেল। তারপর সাহাবারা বলেন ফাকিল লাহু, কেউ নবীজিকে বললেন লিমা তাসনাহাদা ইয়া রাসূলুল্লাহ, এত কঠিন করে আপনি ইবাদত কেন করছেন? ওয়াকাদ গাফারা লাকা গুফিরা লাকা, আপনার আগের গুনাহ তো মাফ হয়েছে, মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাখার, আপনার আগের পরে তো কোনো গুনাহ নাই, আপনার আগেও কোনো গুনাহ নাই পরও কোনো গুনাহ হবে না, তো আপনি এত কষ্ট করে এইরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার পা ফুলাইবার কি দরকার? তখন আমার নবী উত্তর দিয়েছেন, এ আমার সাহাবারা, আফালা আকুন আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকর গুজারকারী বান্দা হব না? তাহলে দীর্ঘক্ষণ এভাবে নামাজ পড়তেন নবীজি কি করার জন্য? আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য। আচ্ছা, বারো দিন ব্যাপী আপনারা মিলাদুন্নবীর মাহফিল করতেছেন কার শুকরিয়া আদায় করার জন্য? নাকি নবীর চেয়ে বড় নিয়ামত রহমত আর কিছু আছে? আল্লাহ সৃষ্টিও করে নেই, নবীর চেয়ে বড় নিয়ামত রহমত সৃষ্টিও, ওই নবী পাওয়ার পরে শুকরিয়া আদায় করার দরকার আছে না? তো মিলাদুন্নবী করা মানে মূলত কি করা? তো এরকম একটা সার্টিফিকেট তাও যার কোনো ভ্যালু নেই, গুড়া থাকলে না আগার নামাজ, গুড়া ছাড়া আগা থাকলে আগা জীবিত না মরা? জোরে বলেন না। তার মেট্রিকের নাই, ইন্টার নাই, ডিগ্রি নাই, মাস্টার্স কি করবে?
মাস্টার যেটা জীবিত না মরা এটা নিয়ে শুকুর না করে, এটা নিয়ে শুকুর না করে তখন আর বেদাত হয় না। কিন্তু নবীজির মাহফিল নবীজিকে পাওয়ার পরে উম্মতে শুকরিয়া আদায় করছে মিলাদুন্নবী করে করে, সেখানে বেদাতের ফতোয়া লাগাই না। শুধু নবীর শানে হইলে বেদাত, ওলির শানে হইলে বেদাত, নিজের শানে হইলে না বেশি ভালো। একটু আওয়াজ দিয়ে বলুন না, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক সবাইকে বোঝার তফিক দান করুক, আমিন বলে। কি বললাম আমার নবী কি বললেন, আফালা কুন আবদান শাকুরা, এ আমার সাহাবারা আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করে বান্দা হব না? অবশ্যই আমি পা ফুলে যাক, আমি আল্লাহর ইবাদত করতেছি আমার আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য। তখন হযরত আয়েশা সিদ্দিকা বলতেছেন, ওয়ালাইলান তাবিলান কায়দা, অনেক সময় নবীজি বসে বসে দীর্ঘক্ষণ ইবাদত করতেন, অনেক সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে করতেন। ও কানাইদা করা ওয়া হুয়া কায়মুন রাকা ওয়া সাজাদা ওয়া হুয়া কায়মুন, দাঁড়িয়ে নামাজ পড়লে রুকু সিজদা দাঁড়াতেন, রুকুতে দাঁড়ানো থেকে সিজদা করতেন, আর বসে বসে নামাজ পড়লে বসা থেকে রুকু বসা থেকে সিজদা। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেভাবে আমরা করি এটা মূলত নবীজির অনুসরণ। এটা করার পরে হযরত আয়েশা বলেন, মক্কানা ইদা তালা আল ফজরা ফজরু, যখন ফজর তুলু হয়ে যায়, যখন ফজর উদিত হয়ে যায়, সাল্লা রাকাতাইন, আমার নবীজি দুই রাকাত নামাজ পড়তেন, যেটা ফজরের সুন্নাত, ঠিক কি না? তাহলে নবীজি যা যা করতেন আমরাও করি কি না? এ হাদিসে আসরের নামাজের আগে চার রাকাতের কথা নাই বলেন না? আসরের আগে চার রাকাতের কথা, মাগরিবের এশার আগে নাই? ইনশাআল্লাহ আসতেছে, আমি ধারাবাহিক ওই নফলগুলো বয়ান দেব, আমার নিজ থেকে না আমার নবীজির থেকে। আল্লাহ শুনে আমাদেরকে আমল করার। দেখেন দেখেন ফজরের, বিশেষ করে ফজরের সুন্নতের গুরুত্ব আমার নবী এত বেশি দিয়েছেন। মুত্তাফাক আলাইহ হাদিস, মেশ কাজ করলে 104 নম্বর পৃষ্ঠায় হাদিসখানা পাওয়া যায়, বুখারি এবং মুসলিমের হাদিস। আন আয়েশাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, লাম ইয়াকুনিন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আলা শাইইন মিনান নওয়াফিল আশাদ্দাতা হাদান মিনহু আলা রাকাতাইল ফজরি। নবীজি ফজরের নামাজের দুই রাকাত সুন্নতকে এত বেশি গুরুত্ব দিতেন, এত বেশি কঠোরভাবে বলতেন, অন্য কোন সুন্নতকে এরকম গুরুত্ব দিতেন, এত কঠিনভাবে বলতেন না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সেজন্য অন্য অন্য নামাজের কথা হয়ে গেল, ধরেন আপনি জোহরের নামাজ পড়তে পারেন না, আসরে গিয়ে কথা দিচ্ছেন, তাহলে জোহরের সুন্নত পড়া দরকার? কথার মধ্যে সুন্নতের কথা নাই, কিন্তু ফজরের, ফজরের নামাজের সুন্নতের কথা আছে। কেন বলে ওই ফজরের নামাজের সুন্নতের গুরুত্ব কত জানো? আমার নবীজি বলেন, রাকাতা আল ফজরি, ফজরের দুই রাকাত সুন্নাত, খায়রুম মিনাত দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়াতে যা আছে সব এক পাল্লায় দিলে, ফজরের দুই রাকাত সুন্নাতকে অন্য পাল্লায় দিলে, ফজরের দুই রাকাত সুন্নাতের ফজিলত ভারী হয়ে থাকবে। সেজন্য ফজরের সুন্নাতের কি আছে, কজা আছে, কতক্ষণ দিতে পারবেন? বলে যতক্ষণ সূর্য ঢলে না যায় ততক্ষণ সুন্নাত সহ পড়তে পারবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখেন দেখেন শুধু তাই না, আমার নবী হযরত আব্দুল্লাহ ইবনে মুকাফফাল উনি বলেন, কল কালার নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লু ক্বাবলা সালাতিল মাগরিবে রাকাতাইন, মাগরিবের নামাজের পূর্বে দুই রাকাত পড়ো। মাগরিবের নামাজের আগে আমরা দুই রাকাত পড়ি? জুরে বলেন না। এ হাদিসটা শুনুন, ইনশাল্লাহ এটার তদবিক আমি দিব, সমাধানা দিব ইনশাল্লাহ। আগে হাদিসটা শুনেন, নবীজি কি বলেন, সল্লু কাবলা সালাতিল মাগরিবে রাকাতাইনে, মাগরিবের আগে দুই রাকাত পড়ো। সল্লু কাবলা সালাতিল মাগরিবে রাকাতাইনে, মাগরিবের আগে দুই রাকাত পড়ো। কয়বার বললেন? দুইবার। ও কালা ফিস সালাসাতি, তৃতীয়বার বললেন, লিমান শাআ,
যাদের ইচ্ছা তারা, যাদের ইচ্ছা তারাই পড়বে কি মাগরিবের আগে। কেন বলে কারাহিয়াতান আইয়াত তাখাযাহান নাসু সুন্নাতান, আমার নবীজি লিমন শাহ কেন বলেছেন যাতে এটাকে সুন্নাত বানায় না ফেলে। জুরে বলুন সুবহানাল্লাহ। মাগরিবের আগে দুই রাকাত যাতে সুন্নাত এটা সুন্নাত বানায় না ফেলে সেজন্য নবীজি বলেন লিমন শাহ যাদের ইচ্ছা তারা পড়বে, এটা পড়তেই হবে এরকম কোনো কথা। সেজন্য অন্য মজহাবের অনুসারীরা নামাজটা পড়ে কিনা, তো আমাদের নবীজি তো আমাদের ইমাম কেন পড়েন নাই? উনি হাদিস জানতেন না সেজন্য। কি বলেন, আমাদের ইমাম ইমামে আজম কি ছোট ইমাম না বড় ইমাম? ইনি কি ছোট মুহাদ্দিস না বড় মুহাদ্দিস? ছোট মুফতি না বড় মুফতি? ছোট মুফাসসির না বড় মুফাসসির? তো উনি কেন মাগরিবের আগে দুই রাকাত নামাজটা নিলেন না? একটু শোনার দরকার আছে না? আল্লাহ আমাদের শুনে এটার উপর মজবুত থাকার তৌফিক দিক। আমিন বলে সালাতুনিয়া হরম কি জমি ওর কদম রাখে চলনা আরে সর কমো আপনাদের মনোযোগ কামনা করছি, আমরা কেন মাগরিবের আগে নামাজটা পড়ি না? ঠিক আছে, নবীজি পড়তে বলেছেন কিন্তু মাগরিবের আগে নবীজি কখনো নামাজ পড়েন নাই। পড়তে বলেছেন তোমরা পড়ো, তবে লিমন শাহ যারা চা, কিন্তু নবীজি পড়েছেন কি? আসুন আসুন, ইমাম কিতাবুল আসারে হযরত নসপুর রায় আর মধ্যে ইমাম জাইলি নোট করেছেন, সেটা কি? عن حماد بن ابي سليمان انه سال ابراهيم النخعي عن صلاه قبل المغرب قال نهاه عنها قال ان رسول الله صلى الله عليه وسلم وابا بكر وعمر لم يكونوا يصلونها. কি বুঝছেন? আমাদের ইমাম ইমাম আজমের উস্তাদের নাম ইব্রাহিম নখঈ, ইনি বড় তাবেঈ ছিলেন। উনি বলেন উনি ওনার কাছে জিজ্ঞেস করা হয়েছে মাগরিবের নামাজের সুন্নাত আগে দুই রাকাত সুন্নাতের বিষয়টা পড়া যাবে কিনা, বলে না ফানাহাহু নিষেধ করলেন। কেন? বলে এই মাগরিবের আগে দুই রাকাত সুন্নাত নামাজ নবীজিও পড়েন নাই, সিদ্দিক আকবরও পড়েন নাই, উমর ফারুকও কখনো পড়েন নাই, নবীজিও। আর যারা আহলে হাদিস বেশি বুঝে হাদিস একটু দরকার আছে কিনা জানার। কেন কেন নবীজি, আমার নবী বললেন যে হাদিস কানা মুস্তাদরাকুল হাকিমে রয়েছে, আবু দাউদ শরীফে রয়েছে, দারমি শরীফে রয়েছে, মিশকাত 61 নম্বর পৃষ্ঠাতে খুললে পাওয়া যায় হাদিস কানা মুস্তাদরাকুল হাকিমে প্রথম খণ্ড 190 পৃষ্ঠার মধ্যে হাদিসটা পাওয়া যায়। আন আইয়ুব বিন আবি আইয়ুব কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াজালু উম্মতি বিখাইরিন আও আলাল ফিতরা মা লাম ইউআখিরু আল মাগরিবা ইলা আন তানতাবিকা আন নুজুম। নবীজি বলেন আমার উম্মত সব সময় কল্যাণের মধ্যে থাকবে, যত আমার উম্মত যতদিন মাগরিবের নামাজটা আগে আগে পড়ে ফেলবে, সূর্য ওই তারকা দেখার আগে আগে, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, আকাশের তারকা দেখার আগে আগে যারা মাগরিবের নামাজটা পড়ে ফেলতে পারে, এই যতদিন এই কাজে করবে আমার উম্মত অতি তাড়াতাড়ি মাগরিবের নামাজটা ছেড়ে ফেলবে, আমার উম্মত ততদিন কল্যাণের মধ্যে থাকবে, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে সুন্নাত পড়তে গেলে একটু লেট করতে গেলে কি উঠে যাবে?
তারা উঠে যাবে, তখন কল্যাণ থেকে মাহরুম হয়ে যাবে। কথা বুঝে গেছে? কল্যাণ থেকে কি হয়ে যাবে? মাহরুম হয়ে যাবে। শুধু তাই না, এখানে আমার সামনে মাগরিবের নামাজের আগে দুই রাকাত সুন্নাত আমরা কেন পড়ি না, পৃষ্ঠার পর পৃষ্ঠা দলিল আছে, এতগুলো দলিল তো আমি এখন বয়ান দিতে পারবো না, এটার কোনো আমার বিষয় না, আমার বিষয় আরো অনেক আছে, শুধু একটা নিয়ে সময় ফেলে দিলে তো হবে না। তবে আরেকটা কথা বলছি, আমার নবীজি বলেছেন মুসলিম শরীফের মধ্যে হাদিস কানা রয়েছে 838 নম্বর হাদিস, 800 মুসলিম শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে মুগাফফাল আল-মাজনি বলেন কল কল রাসূলুল্লাহ, বড় করে বলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাইনা কুল্লি আযানাইনি সালাতুন, বাইনা কুল্লি আযানাইনি সালাতুন, প্রতিটা দুই আযানের মধ্যখানে নামাজ আছে, প্রতিটা দুই আযানের মধ্যখানে নামাজ আছে। একটা আজান মানে যেটা আজান, আর একটা আজান মানে একামত। প্রতিটা দুই আজানের মধ্যখানে কি রয়েছে? নামাজ রয়েছে। এটা আমার নবী দুইবার বলেছেন, তৃতীয়বারও বলেছেন, লিমান শাহ সেখানে ঢুকে দিলেন কি লিমান, এটা মুসলিম শরীফের হাদিস। প্রতিটা দুই আজানের মধ্যখানে কি আছে? এক। কিন্তু মুসান্নেব আব্দুর রাজ্জাকের মধ্যে, মুসান্নেব ইবনে আবি শাইবা, যেটা আমাদের ইমাম বুখারীর উস্তাদ, ইমাম মুসলিমের উস্তাদ, ইনি কি নোট করেছেন দেখেন, ইনারা নোট করলেন, আমার নবীজি বলেছেন বাইনা কুল্লি আযানাইনি সালাতুন ইল্লা মা খালা আল মাগরিবা, প্রতিটা দুই আজানের মধ্যখানে নামাজ রয়েছে, প্রতিটা দুই আজানের মধ্যখানে নামাজ রয়েছে, শুধু মাগরিব ছাড়া, মাগরিবের নামাজের দুই আজানের মধ্যখানে নামাজ নাই। মা খালা মাগরিব মানে প্রত্যেকটা দুই আজানের মধ্যখানে নামাজ রয়েছে, কিন্তু মা খালা মাগরিব, মাগরিব ছাড়া। একটু জোরে বলুন না, সুবহানাল্লাহ। সেজন্য আমরা আজান এবং একামতের মধ্যখানে মাগরিবে কোনো নামাজ পড়ি না, বলে নামাজ পড়ি না। কেন? নবীজি বলেন প্রত্যেকটা দুই আজানের মধ্যখানে নামাজ রয়েছে, কিন্তু মাগরিবে নয়। আর অন্যান্য নামাজের মধ্যে আমার নবী বলেছেন লিমান শাহ, একটু আওয়াজ দিয়ে বলুন না, সুবহানাল্লাহ। কেন আমাদের ইমাম নামাজটা পড়তে দিলেন না? কেন বলো? ওই তোমরা কল্যাণ থেকে মাহরুম হয়ে যাবে, শুধু ওই তারাকা উঠে যাবে, কল্যাণ থেকে মাহরুম না হওয়ার জন্য আমাদের ইমাম বলে না ওই নামাজ পড়িও না, পরেরটা পড়বে। একটু জোরে বলুন না, সুবহানাল্লাহ। কারণ আগেরটা আমার নবী জীবনেই পড়েননি, সিদ্দিক আকবরও পড়েননি, ফারুক আজমও, আর আমার নবীজি বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন, তোমাদের উচিত আমার সুন্নত, আমার খুলাফায়ে রাশেদার সুন্নতকে আঁকড়িয়ে ধরা। এই সুন্নত তো নবীজি পড়েন নাই, সাহাবায়ে কেরামও, বিশেষ করে সিদ্দিক আকবর ফারুক আজম পড়েন নাই। সেজন্য আমাদের ইমাম বলে আমরাও পড়বো না। একটু আওয়াজ দিয়ে বলুন না, সুবহানাল্লাহ। কিন্তু দেখবেন এটা নিয়ে বাড়াবাড়ি করে, কে বাড়াবাড়ি কে করে? বাড়াবাড়ি করার যোগ্যতা যার কাছে নাই। কথা বুঝে গেছে? এবার আসুন, আমরা যে মাগরিবের পরে পরে দুই রাকাত, এটা তো নবীজি পড়েছেন, 12 রাকাতের কথা বললাম, যারা ওই 12 রাকাত যারা পড়বে তাদের জন্য কি জান্নাতে কি বানাবেন? ঘর বানাবেন। নামাজ পড়লে তো, নামাজ পড়লে তো জান্নাতে যেতে পারবেন, তবে জান্নাতে আলাদা ঘর বানা হবে এই সুন্নাতগুলো পড়লে। একটু আওয়াজ দিয়ে বলুন না, সুবহানাল্লাহ। এবার আসুন জোহরের আগ, ওই হাদিসের মধ্যে জোহরের পরের কথা আছে, জোহরের পরে 4 রাকাত, কিন্তু জোহরের আগে 4 রাকাত আমরা পড়ি কিনা? পড়ি না। জোহরের আগে পড়ি, পরে করে হাদিসের মধ্যে দুটো আছে কিনা? আসরটা, আসরের আগে আমরা 2-4 রাকাত পড়ি না? পড়ি। এবার আসুন, সেটা হলো কি বলেছেন আসরের ব্যাপারে, যে হাদিস কানা মাসনাদ আহমদ রয়েছে, তিরমিজি শরীফে রয়েছে, আবু দাউদ শরীফে রয়েছে, মিশকাত 104 নম্বর পৃষ্ঠা খুললে হাদিস কানা পাওয়া যায়। হাদিসটা কি? ওয়ান ইবনে উমরা কাল
قال رسول الله بركر بولن صلى الله عليه وسلم رحم الله عمران صلى قبل العصر اربعا আমার আল্লাহ ওই বান্দার উপর রহম করবে যে বান্দা আসরের আগে দুই চার রাকাত নামাজ পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করবে বুঝেন না মনে হয়? এটা আমরা সুন্নতে জায়দা বলি, সুন্নতে অতিরিক্ত। এটা বললে কি হবে? আমার নবী বলেন রাহিমাল্লাহু ইমরান, ওই বান্দাকে আমার আল্লাহ রহম করবে। কোন বান্দা? সাল্লা কাবলাল আসরি, যে আসরের আগে পড়বে আরবাআন কয় রাকাত। আরেকটা রাবায়াত শুনুন, তিরমিজি শরীফের রাবায়াত, মিশকাত শরীফ আসছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করলেন, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি কাবলাল আসরি আরবা রাকাত, ওই আসরের আগে চার রাকাত, এটা আমার নবীও পড়তেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসরের আগে চার রাকাত নবীজিও পড়তেন। ফায়াবসিল ফ, এভাবে আমার নবীজি চার রাকাত পড়তেন, সেখানে দেখা যায় মধ্যখানে দুই রাকাত দুই রাকাত চার রাকাত পড়তেন, আবার একসাথে চার রাকাতের কথাও আসে। তাহলে চাইলে দুই রাকাত দুই রাকাতও পড়তে পারেন, একসাথে চার রাকাতও পড়তে পারেন, এটা নফল অতিরিক্ত জায়দা। একটু জোরে বলুন যারা তরিকতে যান, তরিকতের মধ্যে মাগরিবের পরে আরো অতিরিক্ত নামাজ পড়েন কি না বলেন, এটাকে কি বলা হয়? জুরে বলেন না, বলে এটা অবেদা। সালাতুল আওয়াবিন ডকি বেদা লেখছে কে জানেন? আমার কাছে একটা বই আছে, ওই বইয়ের নাম এবাদতের নামে শিরিক বেদা। এবাদতের নামে শিরিক বেদা দেখছে কে জানেন? যিনি পালাই গেছে গা, মরে গেছে না আছে জানি না, ফাঁসির সর্বপ্রথম যার রায় হয়েছিল, হ্যাঁ পালাই গেছে গা, ফাঁসির নাম শুনতে চাইছে সবসময় টিভির সামনে দেখা যায় তো লাল দাড়ি বলা, হে আবুল কালাম আজাদ বাচ্চু রাজা কাল, নাম কি? বাচ্চু রাজু, এবাদতের নামে শিরিক বেদা বইয়ের বই, সেখানে লেখছে এগুলো সব নাকি বেদা। তরিকতে যা ছয় রাকাত অতিরিক্ত নামাজ পড়ে সালাতুল আবাবিন, এটাকে বেদাত বলে, তার বেদাত মানে ওই নামাজ পড়লে বেশি গুণা, এটা বুঝাইতে চাইছি। একটু আওয়াজ দিয়ে বলুন না, নাউজু বিল্লাহ। অথচ আমার নবীজি কি বললেন হযরত? এই হাদিস কানা তিরমিজি শরীফে রয়েছে। আচ্ছা, হাদিস দুর্বল হইলেও আমলের জন্য যথেষ্ট, হাদিস হইলেও হয় দুর্বল হোক কিন্তু আমলের জন্য যথেষ্ট। দেখেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, কল কল রাসূলুল্লাহ বড় করে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা বাদাল মাগরিবে সিত্তা রাকাতিন, যারা মাগরিবের নামাজের পরে ছয় রাকাত নামাজ পড়বে, লাম ইয়াতাকাল্লাম ফীহিম ফীমা বাইনাহুন্না, ওই ছয় রাকাত একনিষ্ঠতার মাধ্যমে পড়বে, কারোর সাথে কথা বলবে না, ছয় রাকাত এভাবে ধীরস্থিরভাবে পড়ে ফেলবে। আমার নবী বলেন উদিল ও উদিল নালাহু বি ইবাদাতে চিন্তা আশারা সানা, লাগাতার ১২ বছর ইবাদত করলে যত সওয়াব পাওয়া যায়, মাগরিবের পরে ছয় রাকাত নামাজ পড়লে আমার আল্লাহ তত কারোর সাথে কথা বলে নাই, একনিষ্ঠতার মাধ্যমে পড়ে ফেললো, নবীজি বলেন আমার আল্লাহ তাকে ১২ বছর লাগাতার ইবাদতের সওয়াব দিয়ে দেবে। আমরা তো ছয় রাকাত পড়ি, আরো রাকাত আছে, এই আরো রাকাতে গুলো ওলিউল্লাহরা পড়ে, আমরা তো অত রাকাত পড়ি না, আরো কত রাকাত দেখেন?
এই হাদিস কেন তিরমিজি শরীফের রাওয়ায়াত মিশকাত রয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ, বড় করে বলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা বাদাল মাগরিবি 20 রাকআ, যারা মাগরিবের পরে 20 রাকাত পড়বে। প্রতিদিন মাগরিবের পরে কয় রাকাত? 20 রাকাত। বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আমার আল্লাহ ওই 20 রাকাত পড়ার কারণে ওই 20 রাকাতের জন্য আলাদা বোনাস দিয়ে দেবে। আলাদা বোনাস, এটার নাম কি? জান্নাতের ঘর, কামরা, আলাদা কামরা পেয়ে যাবে। একটু জোরে বলুন না, সুবহানাল্লাহ। আলাদা কি পেয়ে যাবে? কামরা পেয়ে যাবে। শুধু তাই না, লক্ষ্য করুন, তিরমিজি শরীফে রয়েছে, আল্লাহ যে বলেছেন তোমরা একবার নুজুম তাসবি পড়ো, একবার নুজুম তাসবি পড়ো, মানে যখন শুরু তারা 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 আসে তখন তোমরা নামাজ পড়ো, তারা যখন যায় তখন নামাজ পড়ো, তারা যখন আসার আগে, তারা যখন আসে তখন নামাজ হলো মাগরিবের সুন্নাত। কেন বলো? ফরজ তো, তারা আসার আগে বলে ফেলতো, তাহলে কল্যাণে থাকা যাবে। কথা বুঝে যায়? মাগরিবের নামাজের সুন্নাত পড়তে 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 কেউ উঠে যায়, এটার নাম ইকবাল নুজুম। আর ফজর, ফজরের মধ্যে সুন্নাত পড়ে হয় কখন? যখন তারা আস্তে আস্তে যায়। একটু জোরে বলুন না, সুবহানাল্লাহ। সব হাদিসে বাকি আছে কি না? যদি বা বেদাত বেদাত বলতে চায়, আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান। তবে এখন ইদানিং কিছু নিষেধ করা হচ্ছে, সেটা কি বলে? জুমার আগে কোনো নামাজ নাই, জুমার আগে কোনো নামাজ নাই। কবলাল জুমা, কবলাল জুমা বলতে কোনো নামাজ নাই। একটু আওয়াজ দিয়ে বলুন না, নাও এটা এখন নয়, আরো অনেক আগে, ডিস্টার্ব আরো 5-7 বছর আগে। আমি ওই ফজদারের বরাবর একটা সেখানে মাহফিলে গেছিলাম, একজন জিজ্ঞেস করছে, হুজুর ইসলামিক টিভির মধ্যে বলছে হুজুর জুমার আগে কবলাল জুমা নামে নামে কোনো নামাজ নাই। ইসলামিক টিভি এখন আছে নাকি? বন্ধ হয়েছে তো অনেক বছর হয়ে গেছে, ঠিক না? দেখেন দেখেন, ইসলামিক টিভিতে বসে বসে অনিসলামিক কথা। তো ফজর জোহরের জুমার আগে কাবলাল জুমানায় বলা মানে কি? এটা কি ইসলামিক কথা নাকি? এটা কি অনিসলামিক কথা? এটা যা আবু জাহালের কথা। আবু জাহাল না নামাজ পড়তে গেলে মানুষকে কি করতো? নিষেধ করতো, করতো না? সুরা আলাক, আমি তার আবেদ সাহেব না, কোরআন শরীফ, সুরায় আলাকের মধ্যে আমার আল্লাহ একটা কোরআন শরীফে তুলে ধরেছেন, খাসলত, যেটা আবু আবু জাহালের খাসলত। একটু আওয়াজ দিয়ে বলুন না, নাউজুবিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিনা, খোদার রেতে শোকর নবি উম্মতি হয়েছি, দুনিয়াতে থেকে যেন জান্নাত আমরা পেয়েছি। আল্লাহুম্মা সাল্লি বলেন আরাইতা, সূরাতু আলাক আয়াত নাম্বার 9 এবং 10, সূরাতু আলাক 9 এবং 10, আল্লাহ বলেন আরাইতা, রাসূল আপনি কি দেখছেন না, আল্লাযী ইয়ানহা, যে বান্দা নিষেধ করে। বুঝা যায়? রাসূল আপনি কি ওই বান্দাকে দেখেন নাই? কোন বান্দা ইয়ানহা
কি করে, কিসের নিষেধ? আবদান ইদা সাল্লা, আল্লাহর বান্দারা যখন নামাজ পড়তে যায়, এই আবু জেহেল ওই বান্দাদেরকে নামাজ পড়া থেকে নিষেধ করে। জোরে বলুন নাউজুবিল্লাহ। নামাজ পড়তে গেলে নামাজের মধ্যে বাধা দেওয়া, নিষেধ করা, এ খাস লক্ষ্য। জুমার আগে যারা নামাজকে নিষেধ করে, এটা আসলে কার খাসলত? তারাবির নামাজের মধ্যে 20 রাকাত মধ্যে যে কমায় দেওয়া, নিষেধ করা, এগুলা কার খাসলত? পাল্লা আরো বেশি বড় দরকার, সেখানে আরো কি করে কমায় দিয়ে আরো নিষেধ করে? বলে না না, এগুলা বেদা। একটু জোরে বলুন না, তাহলে বোঝা গেল খাসলত কার। কোরআন প্রমাণ দিচ্ছে যারা নামাজ পড়তে নিষেধ করে তারা আবু জেহেলের, আবু জেহেলের অনুসারী। একটু আওয়াজ দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। এবার আমি আপনাদের থেকে বলতে চাই, জোহরের জুমার আগে 4 রাকাত যে আমরা কবলাল জুমা পড়ি, এই নামাজ আছে কি না? দরকার আছে না? এগুলা যদি বা এখানে আপনারা শুনছেন, কিন্তু হাজার হাজার বান্দারা শুনবে পরবর্তীতে। আপনাদের এখানে মাহফিলে যেগুলো ওই ইউটিউবে চলে যায়, এগুলা এগুলো শুনে শুনে বহু বান্দা হেদায়েত পায় না? এগুলোতে হাজার হাজার ভিউজ হয়, বহু বান্দারা দেশ বিদেশের বান্দারা এগুলো শুনে শুনে আমলের সুযোগ পায়। এই স্বভাব কি আপনারা পাবেন না? আমি তো পাবো না। হ্যাঁ, ইনশাআল্লাহ আপনারা যারা ব্যবস্থা করেছেন স্বভাব আপনারাও পাবেন, আমি বলার সুযোগ পাচ্ছি, ইনশাআল্লাহ আমিও পাবো। আল্লাহ সবাইকে নসিব করুন। আসুন, কি বলছিলাম, জুমার আগে কি আছে? করাকাত বলো কোথায় আছে? বলে কোথায় আছে? তুমি কোথ থেকে জানবা? তুমি কিতাবে এটা দেখছো নাকি? কিতাবে এটা তো ইমাম বুখারীর দাদা ওস্তাদের কিতাব। কার কিতাবের নাম? মুসান্নিফ ইবনে আব্দুর রাজ্জাক। এই কিতাবের তৃতীয় খণ্ড 247 নম্বর পৃষ্ঠাতে নোট হয়েছে। তুমি ইমাম বুখারীর দাদা ওস্তাদ মানে কি? ইনি কি সাধারণ মুহাদ্দিস না? বড়। ইনার বিরাট ভলিউমের এই কিতাবের দামও কমপক্ষে 12-15 হাজার হবে একটা কিতাবের দাম। মুসান্নিফ আব্দুর রাজ্জাক কিনতে গেলে 12-15 হাজার টাকা লাগে। এই মুসান্নিফ আব্দুর রাজ্জাকের মধ্যে বহু হাদিস এ বাতিল গোপন করে ফেলেছে, বিশেষ করে আমার নবীর নূরের হাদিসটা ওখানে আছে। সর্বপ্রথম যে আল্লাহ নবীকে নবীর নূর বানাইছিলেন, নবীর নূর থেকে সব বানাইলো, এই হাদিসটা মুসান্নিফ আব্দুর রাজ্জাকের হাদিস। কিন্তু এই বান্দারা হাদিসটা গোপন করে ফেললো, পরবর্তী ছাপাবার সময় হাদিসটা ফেলে দিল। এখন মুসান্নিফ আব্দুর রাজ্জাকের যত হাদিসের আপনি পাণ্ডুলিপি পাবেন, একটা তো নবীর নূরের হাদিসটা নাই নাই নাই। কই কই কই, কোথায়? তখন এই অবস্থা দেখে এই এমারতের যিনি ধর্মমন্ত্রী ছিলেন, যার নাম আল্লামা ঈসা মানা, ডক্টর ঈসা মানা, এমারতের ধর্মমন্ত্রী, উনি কি কাজ করলেন জানেন? ওই বইটা আমার কাছে আছে। উনি কিতাব লিখেছেন আল মাফকুদ আলাল মুসান্নাফ। মুসান্নিফে আব্দুর রাজ্জাক থেকে যে সমস্ত হাদিস হারিয়ে গেছে, ওই হারানো হাদিসগুলো উনি বের করছেন। হারাইলো কারা? বিদ্বেষীরা, বাতিলরা, নবীর নূর যারা মানে না, হাদিসটা ফেলে দিছে। ঈসা মানা কি করলেন? পুরাতন কিতাব, পুরাতন লাইব্রেরি থেকে কিতাব বের করে দেখতেছে, হ্যাঁ হাদিসটা আছে। এবার উনি কি করছেন? উনি একটা কিতাব লিখে ফেলেছেন, ওই মুসান্নিফ আব্দুর রাজ্জাক থেকে কয়টা হাদিস ফেলে দিল, উনি কিতাব বলিয়ে মাকারে কিতাব লিখে বলে হাদিস গুলা কিতাব থেকে ফেলে দিছে। ফেলতে দিব না, এগুলো আমি আবার ছাপাই দিলাম। উনি বললেন কি, আমি হারাইতে দিব না, এটা আমি কি করলাম? সেজন্য কিতাবের নাম দিছে আল মাফকুদ। মাফকুদ মানে হারানো, যেটা হারিয়ে গেছে।
মুসান্নাফ আব্দুর রাজ্জাক থেকে যে সমস্ত হাদিস হারাইয়ে গেছে, উনি একটা কিতাব লিখে হারানো এটাকে আবার বাজারের মধ্যে আম করে দিলেন। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ, কত বড় মারাত্মক দেখছেন। এই আহলে হাদিস কতগুলো আছেন, এদের এরা যাকে নিয়ে বেশি বাহাদুরি করে তার নাম নাসিরুদ্দিন আলবানী। নাসিরুদ্দিন আসলে সে কোনো আলেমও না, মিশরের বড় বড় ডক্টররা তার বিরুদ্ধে কিতাব লিখছে, বলেছে, প্রমাণ দিয়েছে নাসিরুদ্দিন আলবানী কোনো আলেমও না। তো কি করছে জানেন, বহু কিতাব, যেমন নাকি ইমামে বুখারীর একটা কিতাব আছে আল আদাব আল মুফরাদ, কিতাবের নাম কি বললাম, আল আদাব আল মুফরাদ, যেখানে মুরব্বীদের পায়ে হাতে চুমু খাওয়ার বিষয়ে আলাদা অধ্যায় আছে। অধ্যায়টা করেছেন কে, ইমাম বুখারী, তাকবীলুল ইয়াদে ওয়ার রিজলে, হাতে এবং পায়ে চুমু খাওয়ার অধ্যায়। কিন্তু নাসিরুদ্দিন আলবানী ওই আল আদাব আল মুফরাদ কে তসি করছে, গেলে তসিহে আল আদাব আল মুফরাদ, মানে আল আদাব আল মুফরাদ কে কি করতেছেন, সহি করতেছেন। তো সহি করতে গিয়ে 200 প্রায় 60 উর্দে হাদিস ফেলে দিছে। হাদিস হিসেবে আনলেন কে, বুখারী বলেন, ইমামে বুখারী যেগুলোকে হাদিস হিসেবে ওনার কিতাবে আনলেন, এ বন্দা বিষে বসতে গিয়ে ইমাম বুখারীর হাদিসগুলো ফেলে দিল। একটু আওয়াজ দিয়ে বলুন না নাউজুবিল্লাহ, এদের চেয়ে বড় ডাকাত আর আছে? চুর বললে তো এদের শান হবে না, এগুলা কি তো চুর মানে কি, যে চুরি করে নাম দেখা, এগুলা তো চুরি করতেছে দেখাইয়া দেখাইয়া, এগুলো ডাকাতি না, কত বড় ডাকাত। আর এই আহলে হাদিস তাদের কি ইমাম মানে, ইমামে আজম কে মানে না, নাসিরুদ্দিন আলবানী কে ইমাম মানে, অথচ মারা গেছে 15-17 বছর আগে। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ, কি জাহালত চলে, আল্লাহ সাধারণ মুসলমানদেরকে হেফাজত করুন। আমিন। ওই যে বললাম যে হাদিসের কিতাব থেকে অনেক হাদিস ফেলে দিল, তার নাম হাদিসের নাম কি, মুসান্নাফে আব্দুর রাজ্জাক, এই কিতাবটা লিখেছেন ইমাম বুখারীর কে, শুধু উস্তাদ না বাবার উস্তাদ, ইমাম বুখারীর আব্বার নাম ইসমাইল, এই হযরত ইসমাইলের আব্বার নাম, এই হুজুরের নাম হচ্ছে ইমামে আব্দুর রাজ্জাক। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, তাহলে কি উস্তাদ হলো, দাদা উস্তাদ। উনি ওনার কিতাবের তৃতীয় খণ্ড 247 পৃষ্ঠাতে নোট করলেন, আন কাতাদাতা কল আন কাতাদাতা আন্না ইবনা মাসউদিন কানা ইউসাল্লি ক্বাবলাল জুমাতি আরবা আরাকাতিন ওয়া বাদাহা আরবা রাকাত। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা বিষয় মনে রাখবেন, এগুলা জানা দরকার, কুফাতে মদিনা মক্কা বিভিন্ন জায়গা থেকে কুফাতে সাহাবায়ে কেরাম দলে দলে হিজরত করে করে এসে গেছে। কেন বলে কুফাতে এলমের খজিনা হয়ে গেছে, কেন কুফাতে হযরত আলী স্থায়ী ভাবে বসবাস শুরু করলেন, কুফাতে আব্দুল্লাহ ইবনে মাসউদ স্থায়ী ভাবে বসবাস শুরু করলেন। হযরত আলী এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবীদের মধ্যে বিরাট আলেম ছিলেন, সেজন্য ওনাদের থেকে অ্যাডম নেওয়ার জন্য দূর দূরান্ত থেকে সাহাবারা কুফাতে এসে অবস্থান করেছেন, এমনকি 1050 জনের মতো সাহাবা কুফাতে ছিলেন। কোথায় ছিলেন, সেই কুফাতে আল্লাহ আমাদের ইমাম ইমাম আজমকে পাঠালেন। কোথায় হাদিসের খজিনাই, কোথায় হাদিসের ভান্ডারে ইমামে আজমকে আমার আল্লাহ পাঠালেন। এই জামানার খবিজরা বলে ইমাম আজম হাদিসও জানতেন না। দেখেন ইমামে আজম যত হাদিস নিয়েছেন, প্রায় হযরত ইবনে মাসউদের হাদিস, উনি বড় মুফতি ছিলেন, উনার হাদিস মজবুত হাদিস, সেজন্য আমাদের নামাজ যে পদ্ধতিতে নামাজ আমরা পড়ি ইমামে আজমের মস্তকে, অধিকাংশ হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস। একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এবার জুমার আগের হাদিস, জুমার আগে যে 4 রাকাতের নামাজ, এটাও আব্দুল্লাহ ইবনে মাসউদের। কি বলেন দেখেন, হযরত কাতাদা বিখ্যাত তাবেঈ, উনি বললেন আন্না মাসউদিনা মাসউদ, নিশ্চয় আব্দুল্লাহ ইবনে মাসউদিন কানা ইউসাল্লি, উনি নামাজ পড়তেন ক্বাবলাল জুমআ, জুমার আগে 4 রাকাতিন, কয় রাকাত, 4 রাকাত,
জুমার আগে ক রাকাত, অনেকে জুমার আগে চার রাকাত নামাজ পাই না। আরে ভাই পাইবে করতে গিয়ে তোমরা পড়লে না পাইবা, আগে পড়তে হবে তারপরে নাকি পাবা। তো পড়ো নাকি পাই নাই 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 কেন বলো, তুমি পড়ো নাই পড়ো নাই সেটা না বলবো, একটা হলো নাই আর একটা হলো পড়ে নাই, দুইটা দুই কথা। সে পড়ে নাই সে পাবে কই, কিন্তু কিতাবে আছে কিনা, এই সময়কার কিতাব না সেই সময়। দেখেন আরবা আরাকাত বাদাহা আরবা আরাকাত, জুমার আগেও চার রাকাত জুমার পরও, সেজন্য আমরা বলি কাবলাল জুমা চার রাকাত বাদাল জুমা পড়ি কিনা। আরেকটা শুনবে, এটা মুসান্নিফ আব্দুর রাজ্জাকের মধ্যে আসছে ওই পৃষ্ঠায়, আন আব্দুর রহমান আসসালামি কাল কানা আব্দুল্লাহ ইয়ামুরুনা, আব্দুল্লাহ বলতে আব্দুল্লাহ ইবনে মাসউদ, ইয়ামুরুনা উনি আমাদেরকে আদেশ দিতেন, আন নুসাল্লি ক্বাবলাল জুমা আরবা ওয়া বাদাহা আরবা, আব্দুল্লাহ ইবনে মাসউদ আমাদেরকে জুমার আগে চার রাকাত পড়তে হুকুম দিয়েছেন, জুমার পরেও চার রাকাত পড়ার জন্য হুকুম দিয়েছেন। পরবর্তীতে হযরতে আলী বলছেন হাত্তা জা আনা আলিয়ুন, এরপরে হযরতে আলী আমাদের কাছে আসছেন, ফামারান নুসাল্লি বাদাহা রাকাতাইন সুম্মা আরবান, এরপরে হযরতে আলী বলেন ঠিক আছে জুমার পরে জুমার আগে তো চার রাকাত পড়বে, কিন্তু জুমার পরে আগে দুই রাকাত তারপরে চার রাকাত, আগে দুই রাকাত তারপরে এরকমও পড়তে পারেন, আগে চার রাকাত তারপরে দুই রাকাত এরকমও পড়তে পারেন। দুজন সাহাবি দাওয়ায় হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে আগে চার রাকাত তারপর দুই রাকাত, হযরত আলী বলে আগে দুই রাকাত তারপর চার রাকাত, মোট ছয় রাকাত আমরা পড়ি কি না, দুই রাকাত চার রাকাত আগে পড়ো হোক এটার মধ্যে কোনো সমস্যা, ছয় রাকাত তো আছে, দুটো হাদিস থেকে প্রমাণ লক্ষ্য করুন। তাহলে এই জুমার আগে নামাজ আছে কি না, এখানে আমি গুনাগারের সামনে পৃষ্ঠার পর পৃষ্ঠা হাদিস আছে শুধু খবরাল জুমার এত ব্যাপক, কিন্তু এরা পাই না বলে নাই, কিভাবে ধোকা দেয় দেখে কি মারাত্মক। সেজন্য আজকের মাহফিলে যারা আসছেন জুমার আগে চার রাকাতের বিরুদ্ধে কেউ যদি বলেন সাথে সাথে চ্যালেঞ্জ করে ফেলবে, বলে আমি চ্যালেঞ্জ করতেছি, বসবে কখন কখন বলো আমি থাকবো, আর আমার একটা ফোন দিবে না দিবে দরকার আছে কিনা বলে, কত বড় মারাত্মক। তাহলে যত এই এগুলা একটাও আমাদের মন গড়া না, সব হাদিসে পাক থেকে আমরা এগুলা পড়ি, শুধু তাই না যে কিতাবটা আমি আসলে রাখছিলাম যে অধ্যায় থেকে আমি আপনাদেরকে বয়ান শোনাবার কথা ছিল, অধ্যায়টা মাত্র শুরু করতেছি, এখন আপনারা কিরকম অবস্থা আছে জানি না, সমস্যা হবে নাকি, এটা প্রায় আরো ক বছর আগে কিতাব বলছিলাম, চার এগারোশো বছর প্রায়। এই কিতাবের মধ্যে দেখছেন বাবু ফাদিলে সলাতিত তাতাওয়ে, অর্থাৎ নফল নামাজের ফজিলতের উপর অধ্যায়, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এগুলা একটা হাদিস এখানে শোনাই, যে হাদিস কেন এখানে এই হাদিসের কিতাবের নাম্বার অনুযায়ী হচ্ছে, হাদিস নাম্বার হচ্ছে 859, 800 এমনি পৃষ্ঠা নাম্বার হলে 502 নম্বর পৃষ্ঠা, 502 নম্বর পৃষ্ঠা হাদিস নাম্বার হচ্ছে 859 নম্বর। উনি বলতেছেন কি, হযরতে উমর ইবনে খাত্তাব ফারুকে আজম থেকে হাদিস বর্ণিত, উনি আনিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু বাআসা সারিয়াতান ফাজআলাতিল কাররা ওয়া আযামাতিল গানিমা ফাকালু ইয়া রাসূলুল্লাহ মা রাইনা সারিয়াতান কাত্তুন আজালার রুজউ কাররা ওয়ালা আযামা গানিমা মিন সারিয়াতিকা হাদিহি, আমার নবীজি ছোট 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 যুদ্ধকে সরিয়া বলা হয়, ছোট ছোট যুদ্ধকে কি বলে আর বড় যুদ্ধকে গজওয়া বলা হয়, বড় যুদ্ধকে গজওয়া, গজওয়া মানে যুদ্ধ বড় যুদ্ধ, আর সরিয়া মানে ছোট যুদ্ধ। আমার নবীজি ছোট্ট একটা কাফেলা পাঠালেন, একটা গুত্তর ডিস্টার্ব করতেছে তার সাথে যুদ্ধ করার জন্য, ঠিক ওই ছোট্ট কাফেলা তাদের বিরুদ্ধে যুদ্ধ করে অতি সহজে ফিরে আসলেন মালে গনিমত নিয়ে, কি নিয়ে মালে গনিমত নিয়ে, অর্থাৎ পরাজিত করে এদের সম্পদ মুসলমানরা নিয়ে
মদিনাতে চলে আসছেন, কিছু কিছু সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ এরকম আশ্চর্য তার দেখি নাই, এইভাবে তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি গনিমত নিয়ে আসছে এত সহজভাবে, এরকম তো কোনো শরিয়া বা কোনো যুদ্ধ তো দেখি নাই। জুরে বলুন সুবহানাল্লাহ। কথাটা বুঝেন নি মনে বুঝছেন? উনি হুজুর এরা তো অতি তাড়াতাড়িতে কাজ করে ফেলছে, সম্পদ ব্যাপক সম্পদ পাইছে, এইরকম তার দেখি নেই। তখন আমার নবীজি বলেন আফালা উখবিরুকুম বিআজালা কররা ওয়া আজমা গানিমাতিন মিন সারিয়াতি হাদিহি। এ আমার সাহাবারা তোমরা দেখতে পাচ্ছ ছোট্ট একটা কাবেলা ওই যুদ্ধতে গেল, অতি তাড়াতাড়ি যুদ্ধের মধ্যে বিজয় হয়ে মালে গনিমত নিয়ে আসছে। আমি নবী কি এর চেয়ে বড় গনিমতের কথা তোমাদেরকে বলবো না? এর চেয়ে অতি আরো মালে গনিমতের কথা তোমাদেরকে বলবো না? কালো বালা ইয়া রাসূলুল্লাহ। সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ বলবেন তো এত তাড়াতাড়ি মালে গনিমত পাইছে, এটা তো বড় নিয়ামত মনে করছিলাম, এর চেয়ে বড় নিয়ামত আছে নাকি? তাহলে বলেন। তখন নবীজি বলা শুরু করলেন কাল আকওয়ামুন ইউসাল্লুনা সুবহা ثُمَّ يَجْلِسُونَ فِي مَجَالِسِهِمْ وَيَذْكُرُونَ اللَّهَ تَعَالَى حَتَّى تَطْلَعَ الشَّمْسُ ثُمَّ يُصَلُّونَ رَكَعَتَيْنِ ثُمَّ يَرْجِعُونَ إِلَى أَهْلِهِمْ فَهَؤُلَاءِ عَجَّلَ كَرَّهَا وَعَظَمُوا غَنِيمًا। আপনারা মাঝে অনেকে কিন্তু আমলটা করেন, আমলটা কিরকম? নবীজি বলেন যে কোনো মুসলমান ফজরের নামাজ পড়ে অপেক্ষা করবে, বিভিন্ন জিকির আজকার করবে, তাসবিহ তাহলিল পড়বে, ওয়াজিফা আদায় করবে, করতে 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 সূর্য উঠে গেল। কি উঠে গেল? সূর্য উঠে গেল। সূর্য ওঠার পরে দুই রাকাত নামাজ পড়ে, এরপরে তার পরিবারের কাছে যাই। এই রকম দুই রাকাত নামাজটা পড়ে যারা পরিবারের কাছে যাই, এরা যে অতি অল্প সময়ে ওই কাপ ছোট্ট একটা কাফেলা বেশি মান নিয়ে গনিমতের মান নিয়ে চলে আসছে, এদের চেয়ে বড় ফজিলতের মানুষ ওই বান্দা যিনি ফজরের নামাজের পরে সূর্য পর্যন্ত অপেক্ষা করে, সূর্য ওঠা পর্যন্ত, সূর্য ওঠার পরে দুই রাকাত নামাজ পড়ে বাড়িতে যায়, এরা কিন্তু বাড়িতে এদের চেয়ে বেশি গনিমত নিয়ে যায়। কিন্তু এদের গনিমত দেখা যাচ্ছে ওদের গুলা, এরা যুদ্ধ থেকে মাল গনিমত নিয়ে আসছে এটা দেখা যাচ্ছে, কিন্তু ফজরের নামাজের পরে এশরাকুন নামাজ পড়ে যে বাড়িতে যায় কি যে সওয়াব নিয়ে যায় এটা এর চেয়ে আরো বেশি বড় কিন্তু দেখা যায় না। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য আমার নবীজি কখনো এশরাকুন নামাজ ছাড়েন নাই। নবীজি এরকম হাদিসে বাঁকা আছে ফজরের নামাজের পরে মাথার মধ্যে এরকম হাত রেখে এরকম থাকতে রেস্ট করতে কিছুক্ষণ, সূর্য উঠা পর্যন্ত, সূর্য উঠে গেল বাস দুই রাকাত এশরাকের নামাজ পড়তেন। এটা হলো ওই মাল গনিমতের চেয়ে আর বেশি গনিমত। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওলিউল্লাহরা এগুলো ছাড়ে এগুলো ছাড়ে না, এ ফজিলত সব ওলিউল্লাহরা এমনিও আদায় করে নাই, এখন তো ফরজ নামাজ আদায় করে না, এগুলো কি আদায় করে? আমাকে যখন আজকে বিষয়টা দেওয়া হয়েছে এই তত্ত্বগুলো জানার দরকার আছে কিনা বলেন। এরপর আরেকটা হাদিস শুনুন, হযরতে আবু যর গফারি উনি হুজুরে করিম থেকে হাদিসটা বর্ণনা করলেন, আল্লাহ কাল হুজুরে করিম বলেছেন ইউসবিহু আলা কুল্লি সালামা মিন বনি আদম কুল্লু ইয়ামিন সাদাকা, বলে সমস্ত বনি আদম প্রত্যেক দিন যে কাজ করে সব সৎকার স্বভাব রয়েছে। মনোযোগ মনোযোগ, আমরা যে যে কাজ করি সব কাজের মধ্যে কি আছে? স্বভাব আছে। কিসের স্বভাব বলো? সৎকার করলে যে স্বভাব, আমাদের কাজে যেগুলো আমরা নিয়ত শুদ্ধ করে করি এগুলো তো সৎকার কি আছে? দেখেন নবীজি বলেন ওয়া আমুরু কাবিল মারুফে সাদাকা, তুমি যে একজনকে নামাজ পড়ার হুকুম দিলা, তুমি যে একজন ভালো কাজ করার জন্য হুকুম দিলা, এটাও সৎকার স্বভাব। ওয়া নাহিয়ুকা আনিল মুনকারে সাদাকাতুন, একজনকে খারাপ কাজ করতে দেখলা, ইয়াবা ব্যবসা করতে দেখলা, শরাব খাইতে দেখলা, গান বাজনা করতে দেখলা, বেহায়া পরে লিপ্ত থাকতে দেখলা, তুমি গিয়ে নিষেধ করলা, আমার নবী বলেন এটাও সৎকার স্বভাব।
ভালো কাজে আদেশ দেওয়া সৎকার স্বভাব, খারাপ থেকে নিষেধ কর। শুধু তাই না, ওয়াজিকুরুল্লাহ তাআলা সাদাকাতুন, তুমি মুহূর্তে মুহূর্তে আল্লাহ আল্লাহ জিকির করতেছো, এটা সৎকার স্বভাব। ওয়ামা ওয়ামবা তখন এক সাহাবি, সাহাবিদের মধ্যে কিছু সাহাবা দাঁড়িয়ে গেলেন, কুলনা ইয়া রাসূলুল্লাহ আয়াকদি আর রাজুলু আয়াকদি না আয়াক ইয়াকদি আর রাজুলু বিসাহাবাতি হুজুর, অনেক পুরুষরা আপন স্ত্রীর সাথে নিজের চাহিদা মিঠায়, স্ত্রীর সাথে চাহিদাটা মিঠায়, এটা কি সৎকা হবে? কথা বোঝা গেছে? তখন নবীজি বললেন, কাল আরাই তা, নবীজি এবং উল্টা জিজ্ঞেস করতেছেন, লো ফালা যালিকা ফিমা হারামাল্লাহু আলাই আলাইসা কানা লাইহিসমা, এই তুমি বলতেছো স্ত্রীর সাথে নিজের খাহেশাত মিঠানো, চাহিদা মিঠানো, এটা সৎকা কিনা জিজ্ঞেস করছো, এটা যদি অন্য কোনো নারীর সাথে করে গুনাহ হবে না? নবীজি বলছে গুনাহ হবে না? কালু বালা, ওই সাহাবারা বলেন হ্যাঁ, ওই ধরনের আচরণ বেগানা কোনো মহিলার সাথে করলে তো গুনাহ হবে। আমার নবী বলে হ্যাঁ হ্যাঁ, যখন অন্য মহিলার সাথে করলে গুনাহ হয়, আপন স্ত্রীর সাথে এটা করলে এটার মধ্যে কানাত লাহু সাদাকা, এটার মধ্যে আমার আল্লাহ সাদাকার সওয়াব দেবে। তবে নিয়তই সেটা করতে হবে গুনাহ থেকে বাঁচার জন্য, গুনাহ থেকে, এই গুনাহ থেকে বাঁচার জন্য যারা নিজের চাহিদা মেটায় সেখানেও সওয়াব রয়েছে। একটু আওয়াজ দিয়ে বলি না, সুবহানাল্লাহ, মুসলমানদের প্রতিটা মুহূর্তে মুহূর্তে সওয়াব, এমনকি খাহেশাত মিঠাইতে গেলে সেখানেও কি সওয়াব। দেখেন, ওয়াজজি আন যালিকা কুল্লু রাকাতায়ে আল আদহা, আমার নবীজি বলেন উম্মত আমার, এই যে সৎকা সৎকা কত সৎকার কথা বললাম, সব এবাদত এক পাল্লায় দিলে, আর একটা দুই রাকাত নামাজ আছে, ওই দুই রাকাত নামাজ পড়লে সব কিছু স্বভাব একসাথে দিয়ে দেবে, ওই দুই রাকাতের নামাজের নাম রাখা তা আদ-দুহা। এটা কিসের নামাজ? দোহার নামাজ আছে কি না? যারা তরিকত মানে না এরা দোহার নামাজ জানে? তরিকতপন্থীরা সালাতুল দোহা বুঝে, তরিকতপন্থীরা সালাতুল ইশরাক বুঝে, তরিকতের পন্থীরা আওয়াবিন বুঝে, তাহাজ্জুদ বুঝে, কথা বলেন ঠিক কি না? আর এরা মনে করে না শুধু পাঁচ ওয়াক্ত নামাজের নাম নামাজ। আরে ভাই, তোমার পাঁচ ওয়াক্ত নামাজের কত ঘাটতি, এগুলো পুরাইবে ঘুরতে গে এগুলো না করলে। দেখেন, ওলিউল্লাহদের দরবারে গেলে কি বেনামাজি বেনামাজি থাকে না নামাজি হয়? আর নামাজি গেলে আরো ব্যাপক নামাজি হয়ে যায়, বুঝেন না? মানে বেনামাজি গেলে নামাজি হয়, আর নামাজি গেলে আরো বেশি নামাজি হয়ে যায়। শুধু পাঁচ ওয়াক্ত না, আরো অনেক ওয়াক্ত নামাজ পড়ে। একটু জোরে বলুন না, সুবহানাল্লাহ, একটু লক্ষ্য করুন। শুধু তাই না, এবার আরেকটা হাদিস শোনাবো। এই হাদিস কানা আমার নবীজি হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, সব এই হাদিসের কিতাব থেকে, এই কিতাব থেকে আমি বলতেছি, হযরত আল্লামা ফকিহ আবুল লায় সাবরকান্দির কিতাব থেকে। সেটা কি? আমার নবীজি চাচাকে বলছেন, ইয়া আম, ওগো আমার চাচা, আলা আসিলুকা আলা উহিব্বুকা আলা আনফাউকা, চাচা আমি কি আপনার সাথে আত্মীয়তার বন্ধন রাখবো না? আমি কি আপনাকে ভালোবাসবো না? আমি কি আপনার ফায়দা করব না? কয়টা কথা বললেন? আপনার কোন, আপনাদের কোনো বিরক্তি লাগে? আমি লাগাতার হাদিস বলে যাচ্ছি, ওরকম কোনো কিচ্ছা কাহিনী নাই, সমস্যা তো নাই। কি বললেন? ইয়া রাসূলুল্লাহ, চাচাকে বললো, ওগো আমার চাচা, আমি কি
আপনার সাথে আত্মীয়তার বন্ধন ঠিক রাখবো না, আপনাকে ভালোবাসবো না, আপনাকে ফায়দা দেবো না। কল বেলা ফেদাকে আবি ও আমি, সুবহান আল্লাহ। চাচা বলতেছে চাচা, চাচা হয়ে আপন ভাতিজাকে বলতেছেন, এ ইয়া রাসূলুল্লাহ, চাচা হলো কি বলে, জোরে বলেন না, চাচা হলো বলে, ইয়া ইবনা আখি বলতেন না, এ আমার ভাইয়ের ছেলে বলতেন না, নাম ধরেও ডাকতে ডাকতেন না, চাচা হওয়ার পরও হযরত ইবনে হযরত আব্বাস বলেন, ফিদাকা আবি ওয়া উম্মি, আমার মা বাবা আপনার কদমে কুরবান। চাচা হয়ে নবীজির কদমে উনার মা বাবাকে কি দিচ্ছে, আর আমার নবী মা ফাতেমার কাছে গিয়ে বলতেন, ফেদাকে আবি ওয়া উম্মি ইয়া ফাতেমা। সাহাবারা বলতেন, আমার মা বাবার কদমে কুরবান, নবীজির কাছে গিয়ে বলতেন, আর নবীজি হযরতে ফাতেমার কাছে গিয়ে বলতেন, ফাতেমা আমার মা বাবা তোমার কদমে কুরবান। কি আদব, কি শিক্ষা দিলেন জগৎবাসীকে। দেখেন এদিকে চাচা বললেন কি, ফেদাকা আবি ওয়া উম্মি, কাল কুম সাল্লি আরবা রাকাতিন। আমার নবীজি চাচাকে বলেন, চাচা আপনি দাঁড়াবেন, চার রাকাত পর নামাজ পড়বেন, তাকরাও ফি কুল্লি রাকাতিন ফাতিহাতাল কিতাব, প্রত্যেকটা রাকাতের মধ্যে সূরা ফাতিহা পড়বেন, ওয়া সূরা যে কোনো একটা সূরা পড়বেন, ফাইদা ইনতাকাতাল কারাত, যখন আপনি কারাত শেষ করবেন, কুল সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার খামসা মাররা মাররা খামসা আশারা মাররা। কেরাতের পরে আপনি 15 বার এই তসবিহটা পড়বেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কয়বার? 15 বার। সুম্মা ইরকা, এরপর আপনি রুকুতে যাবেন, ফাকুলহা আশারা, রুকুতে গিয়ে তসবিহটা আরো 10 বার পড়বেন, সুম্মা ইরফা রাসাকা, এরপর রুকু থেকে মাথা উত্তোলন করবেন, ফাকুলহা আশারা, রুকু থেকে উঠো 10 বার, সুম্মা উসজুদ, এরপর সিজদায় যাবেন, ফাকুলহা আশারা, সিজদায় গিয়ে 10 বার, সুম্মা ইরফা রাসাকা, পর সিজদা থেকে মাথা উঁচু করবেন, ফাকুলহা আশারা, দুই সিজদার মধ্যে গানো 10 বার, সুম্মা উসজুদ ও ওয়াকুলহা আশারা, আবার সিজদা করবেন, সিজদা গিয়ে 10 বার পড়বেন। আমার নবীজি বলেন, সুম্মা ইরফা রাসাকা, ফাকুলহা আশারান কাবলা আন তাকুমা, আবার দাঁড়াবার আগে সিজদা থেকে উঠে দাঁড়াবার আগেও 10 বার পড়বেন, ফাযালিকা খামসু ওয়া সাবউনা ফি কুল্লি রাকাতিন, প্রতিটা রাকাতে এভাবে 75 বার পড়বেন, ফাহিয়া সালাসমিয়া, এরপরে 4 রাকাতে 300 বার হয়ে যাবে, ফালাও কানা যুনুবুকা মিসল মিসলা রামালিন আজলিন গাফারাহুল্লাহু লাকা। ওগো আমার চাচা, আমি বলে দিলাম এই 4 রাকাত নামাজের মধ্যে 300 বার তসবিহ যদি আদায় করতে পারেন, আপনার গুনাহ যদি বালির কণার মতো অগণিত হয়ে যায়, আমার আল্লাহ 4 রাকাত নামাজ পড়ার কারণে আপনার অগণিত গুনাহ এভাবে মাফ করে দেবে। এটার নাম কি? ওই সমস্ত বই দেখতে সালাত তসবিহ টবে দাগ। আচ্ছা দাগ কোনটা? হেই রে হেই রে, দেখেন দেখেন নবীজি কিভাবে ফজিলত বয়ান দিচ্ছেন। এরপরে নবীজি কি বলে, এতটুকু শেষ করলেন না, নবীজি বলেন, ফাইনাম ইয়াস্তাতি, এ আমার চাচা আপনার পক্ষে যদি সম্ভব না হয়, আইয়া ফালাহা ফি কুল্লি ইয়ামিন, এই সালাসুত তাসবিহ যদি আপনি প্রতিদিন পড়তে না পারেন, তাহলে কলাইয়া ফালাহা ফি কুল্লি ইয়াম ইয়া জুমআ, তাহলে প্রতি 1 সপ্তাহে পড়তে পারেন। প্রতিদিন যদি না পড়তে পারে, সপ্তাহে একবার পড়ে। ও কল ফাইলাম ইয়াস্তাজি, প্রতি 1 সপ্তাহে যদি পড়া সম্ভব না হয়, ইয়া ফালহা ফি কুল্লি শাহরিন, 1 মাসে না পাল, 1 সপ্তাহে না পারলে 1 মাসে হলো একবার পড়ার চেষ্টা করেন। ফাইলাম ইয়াস্তাজি, আর যদি 1 মাসও সম্ভব না হয়, ইয়া ফালহা ফি কুল্লি সানা, বছরে একবার হলো ওই সালাতুত তাসবিহ পড়ার চেষ্টা করিয়ে।
অন্য সময় না পারলো বড় বড় রাতে সবে কদর সবে বরাতে অনেক মুসলমানরা সালাতুত তাসবিহ পড়ে কিনা বলো। আর এখন বলে সবে বরাতে তবে দা সব কি এদের কাজ হলো বেদাত বেদাত বলা আর আমাদের কাজ হলো শুধু আমল করা, ঠিক কি না? আমাদের আমল আমরা করতেই যাব, এরা বেদাত বেদাত ফতোয়া লাগাইতেই যাবে। তো কিয়ামতের ময়দানে উঠলে দেখবেন কার অবস্থা কি হয়, কার শান কি হয়। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান। দেখেন ওয়ান কাবিল আহবার রাদিয়াল্লাহু তাআলা নাও কল লাও কানা আহাদাকুম রাআ সাওয়াব বারাকাতাইন মিনাত তাতাওয়ু লারাআ যালিকা আযাম মিনাল জিবাল রাওয়াসি ফামাল মাকতুবা ফাহিয়া আযাম মিন আন ইয়াকুলা ফিহা। দেখেন দেখেন আমার হযরতে কাবুল আহবার, ইনি ইহুদিদের বড় আলেম ছিলেন, পরবর্তী সাহাবী রাসূল তাবেঈ হলেন, ফারুক আযমের হাতেই মুসলমান হয়েছে সাম্রাজ্যে। ওই ফিলিস্তিন স্বাধীন করার পর কাবুল আহবার ফারুক আযমের হাতে কি হয়েছিলেন, মুসলমান। উনি হাদিস বর্ণনা করছেন যে কেউ যদি বলে লাও আন্না আহাদাকুম রাআ সাওয়াব বারাকাতাইন মিনাত তাতাওয়ু, কেউ যদি দুই রাকাত নফল নামাজের সওয়াব দেখত, লারাআ যালিকা আযম মিনাল জিবাল রাওয়াসি, সে দেখবে পৃথিবীর মধ্যে বিরাট বিরাট পাহাড় রয়েছে, ওই বড় বড় পাহাড়ের চেয়ে বেশি সওয়াব হবে এই পৃথিবীর জমিনে দুই রাকাত নফল নামাজের সওয়াব। দুই রাকাত নফল নামাজের সওয়াব কিসের চেয়ে বড় বড়? পাহাড়ের চেয়ে বড় বড় সওয়াব। আল্লাহ আমাদেরকে এই বেশি বেশি নফল ইবাদত করার জন্য তৌফিক দান করুন। আমার নবীজি বললেন সাল্লু ফি বুয়ুতিকুম ওয়া লা তাত্তাখিজুহা কুবুরা, উম্মত আমার তোমরা ঘরেও নামাজ পড়িও, ঘরকে কবর বানাইও না, কবরে না নামাজ পড়ে না, কবরে নামাজ। লা তাত্তাখিজুহা কুবুরা, তোমরা ঘরকে কবর বানাইও না, ঘরের মধ্যে বেশি বেশি নফল ইবাদত করিও। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য এখানে নফল সুন্নাত ফরজ সুন্নাত পরে নফল কোথায় পড়া দরকার? ঘরে পড়লে এটা উত্তম। কেন? নবী জীবনে তোমার ঘরকে আবাদ করে নামাজের মাধ্যমে একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। দেখেন দেখেন এখানেও যথেষ্ট হাদিসে পাক রয়েছে নফল নামাজের উপর। আর আরেকটা হাদিস আমি আপনাদেরকে শোনাবো, আস্তে আস্তে আমি ইতি টানার চেষ্টা করব। সেটা হলো হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই হাদিস বর্ণনা করছেন, আব্দুল্লাহ ইবনে উমর। সেটা কি? কুলতু লি আবি যাররিন, আমি আবু যারকে বললাম আওসিনিয়া আম, এ আবু যার গফারে ও গো আমার চাচা আপনি আমাকে ওসিয়ত করেন, আপনি আমাকে কিছু শিক্ষা দেন, আমাকে কিছু ওয়াজ করেন। তখন আবু যার গফারে বলেন কল সাল রাসূলুল্লাহ কামা সাল তানি, আবু যার গফারে বললেন এ ভাতিজা তুমি আমার থেকে যেভাবে জিজ্ঞেস করেছো একদিন আমি নবীর থেকে এরকম জিজ্ঞেস করেছি। ফকল নবীজি বলেন মান সাল্লা আদ-দুহা রাকাতাইনি, যারা দুহান নামাজ পড়বে দু রাকাত, লাম ইয়াকতুব মিনাল গাফিলিন, আমার আল্লাহ ওই বান্দাকে গাফেলদের অন্তর্ভুক্ত করবে না। সালাতুদ দোহা পড়লে তাকে আমার আল্লাহ গাফেলদের অন্তর্ভুক্ত করবে। ওমান সাল্লাহা আরবাআন, যারা সালাতুদ দোহা চার রাকাত পড়বে, কুতিবা মিনাল আবেদিন, আমার আল্লাহর কাছে ওই বান্দাকে ইবাদতকারী আবেদিনদের অন্তর্ভুক্ত করে ফেলবেন। ওমান সাল্লাহা সিত্তান, আসলাতুদ দোহা যারা ছয় রাকাত পড়বে, লামিয়াত বাও হায়ামাইদিন জম্বন, এমনকি ওই দিন আর কোনো গুনাও করবে না। ওমান সাল্লাহা অর্থাৎ লামিয়াত বাও, আল্লাহ তাকে হেফাজত করবে গুনা থেকে ছয় রাকাত যদি কি করে সালাতুদ দোহা পড়ে। ওমান সাল্লাহা সামানিয়া, আর যারা আট রাকাত সালাতুদ দোহা পড়বে, কুতিবা মিনাল কানতিন, আমার আল্লাহ তাকে কানতিন বান্দাদের অন্তর্ভুক্ত করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমান সাল্লাহা আশারা, যারা সালাতুদ দোহা দশ রাকাত পড়বে, কত রাকাত?
বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ, তার জন্য আমার আল্লাহ জান্নাতে ঘর বানাই রাখবে। দেখেন কত রাকাত আছে, ডেলি কত রাকাত, ওদিকে মাগরিবের পরে ছয় রাকাতের কথা আছে, মাগরিবের পরে আরো বিশ রাকাতের কথা আছে, এদিকে ফজরের পরে নামাজ আছে, দোহার নামাজ আছে, কত নামাজ আছে, এগুলো সব হাদিসে পাঁচ থেকে প্রমাণিত। নামাজের কোনো শেষ নাই, যারা নামাজের মজা পেয়েছে এরা নামাজের মধ্যে রাত কাটাই দেয়। এমন কি তাই না, খবরে গেল এরা নামাজ পড়তে চাইবে। ইমাম বুখারীর দাদা উস্তাদ সাবেত বুনানি, উনি মারা যাওয়ার আগে ছাত্রদেরকে জিজ্ঞেস করলেন, ওগো আমার ছাত্ররা কেউ কি খবরে নামাজ পড়তে তোমরা শুনেছ নবী ছাড়া? বলে না জানি না। উনি হাত তুলে দিয়েছে, আল্লাহকে বললেন, আল্লাহুম্মা ইন আতাইতা লিআহাদিন আন ইউসাল্লিয়া ফি কবরিহি ফাআযিনলি। ও খোদা, কেউ যদি কবরে যাওয়ার পরে নামাজ পড়ার সুযোগ পায় আমারও দিও। উনি প্রায় সময় দোয়াটা করতেন, আল্লাহ কোন বান্দাকে কবরে নামাজ পড়ার সুযোগ দিলে আমাকে একটু দিও। এভাবে দোয়া করতে করতে একদিন উনি মারা গেলেন। হযরতে সাঈদ বিন জুবায়ের, হযরতে সাঈদ বিন জুবায়ের উনি বলতেছেন, ওনারা বলতেছেন, আমরা আমাদের ওস্তাদকে দাফন করে উঠা দেওয়ার সময়, এটা তো মরু এলাকা, পাথর উপর পাথর দিয়ে উপরে সেলাম দেয়, আমরা ওঠার সময় পাথর একটা পড়ে গেল, আমি দেখলাম ছিদ্র হয়ে গেল, যে ওস্তাদকে এইমাত্র কবরে ঢুকাইলাম আমরা উঠতে দেখলাই, আমরা দেখতাম দেখলাম ওই ওস্তাদ কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ শুরু করে দিয়েছে। তাহলে বান্দারা নামাজ পড়ে কোথায়? জুড়ে বলেন না, যদি আল্লাহ নবীর উম্মত যদি কবরে নামাজ পড়তে পারে, আমার নবী অবস্থা কি মাটির সাথে মিশে গেছে? কত বড় বেয়াদব হলে কথা বলতে পারে। আল্লাহর বলিরা কবরে কি পড়ে? এগুলো আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি নোট করলেন, আরো বড় বড় কাশফুজ জুনুন নামক কিতাবের মধ্যে শামসুদ্দিন জাহাবি নোট করলেন, বড় বড় মহাদ্দিসরা সাহাবাতে বুনানির জীবন লিখতে যারা আসমাউর রিজাল রেখে, ইনাদের কিতাবের মধ্যে এগুলো আছে যে সাহাবাতে বুনানিকে দেখা গেল উনি কবরে ঢোকার পরে নামাজ আদায় করলেন। একটু জোরে বলুন না, সুবহানাল্লাহ। কেন? নামাজের মজা বুঝেছেন বিদায়, নামাজের মজা বুঝেছেন বিদায়। এই শুধু দুনিয়াতে না, এমনকি কবরও। মিশকাত শরীফে হাদিস দেখা যায়, ওই মালাকুল মওত আসবে, আসার পরে তাকে বসাবে, বসাবের মধ্যে মুসসিলাল্লাহু শামসুন্দা গুরু বিহা, ওই বন্দার কাছে মনে হবে যে সূর্য ডুবে যাবে, ডুবে যাবে অবস্থা। তখন মুনকির নকির এসে বলবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা, এরকম প্রশ্ন করবে। তখন ওই বন্দা বলে, দাউনি উসাল্লি, এই বন্দারা প্রশ্নের উত্তর পরে দেব, ওই যে সূর্য ডুবে যাচ্ছে দেখতেছো না, ছাড়ো আমাকে, আমি নামাজটা পড়ে নিই। হাদিসটা মেশকাত আছে, বান্দা কি বলবে, দাও নি উসল্লি, আমার ছাড়ো আমি নামাজটা আদায় করি। তখন ওই দুই বান্দা ফেরেশতা দুজন বলবে, কি রে কার থেকে কি জিজ্ঞেস করবে, ইনি কবরতে নামাজ পড়তে চাই, চলো যাই খা। তো ইনার থেকে আর কি জিজ্ঞেস করবা, কি পরীক্ষা করবা, ইনি তো এত বড় নামাজি, ইনি কবরে এসে নামাজ পড়তে চায়, একটু আওয়াজ দিয়ে বলুন না, সে নামাজের দরকার আছে কি না? আর নামাজি বান্দা কিয়ামতের ময়দানে কি হবে? যারা নিয়মিত নামাজ পড়ে, ইমাম বুখারি কিতাবুত তাওহীদের মধ্যে, এটা কিতাবুত তাওহীদ মানে বুখারি শরীফের লাস্ট অধ্যায়, লাস্ট চ্যাপ্টার, সেখানে 7200 নম্বর হাদিস, সেটা অনেক লম্বা হাদিস, যেখানে রয়েছে নামাজি বান্দারা, এটা আমার শেষ কথা, নামাজি বান্দারা কিয়ামতের ময়দান উঠলে আমার নবী বলেন, নামাজিরা কিয়ামতে উঠে কি করবে, ইয়ারাউনাল্লাহ ওয়াল্লাহু ইয়ারাহুম, এই নামাজিরা কিয়ামতের ময়দানে উঠে আল্লাহর সাথে দিদার শুরু হবে, আল্লাহ তাদেরকে দেখবে, নামাজিরাও আল্লাহকে দেখবে, আল্লাহ নামাজিদেরকে দেখবে, এই কিয়ামতের ময়দানে ওই মুসল্লিদের সাথে আমার আল্লাহর মেরা শুরু হয়ে যাবে। আমার নবীজি বললেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুমিনদের মেরাজ, এখানে দুনিয়াতে না হলে কি হয়, কিয়ামতের ময়দানে তো হবে। এদিকে বান্দারা আল্লাহর সাথে দিদার করবে, আল্লাহ
আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, ওদিকে কিয়ামত চলবে, বেনামাজি যত এদের উপর কিয়ামত চলবে, আর নামাজিরা নিয়ামতে থাকবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সেজন্য কোরআনে পাকে যে আল্লাহ বয়ান দিয়েছেন, কানা মিকদারু খামসিন আলফ সানা, কিয়ামতের ময়দানের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান হবে। কিয়ামতের ময়দানের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। এত লং টাইম পার কিভাবে হবে? এই আয়াতের ব্যাখ্যাতে প্রায় তাফসীরে আছে দুনিয়ার কিয়ামতের ময়দানে একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। কিন্তু নয় নয়, আমার নবী বলেন কোন নামাজি কিয়ামতের ময়দানে উঠলে আমার আল্লাহ ওই বান্দার সাথে দিদার দিবেন, দিদার বান্দারা করবে, আল্লাহ তাদের দিকে দেখবেন, নামাজিরা আল্লাহর সাথে দিদারে থাকবে, এত মহব্বতে থাকবে। এদিকে 50,000 বছরের টাইম কোন দিকে যাবে? ওই নামাজিদের খবরও থাকবে না। আমার নবী বলেন ওই নামাজিদের মনে হবে এই যে আসরের নামাজ 4 রাকাত পড়তে যতক্ষণ টাইম লাগবে, তাই আমাদের 50,000 বছরের টাইমটা অত মনে হবে। আসরের নামাজ পড়তে 4 রাকাত ক মিনিট লাগে? বেশি তো 10 মিনিট, এর চেয়ে বেশি না। আর নামাজি বান্দাদের মনে হবে কিয়ামতের ময়দানে এটা 10 মিনিট। কেন? এরা তো কিয়ামত দেখে নাই, এরা তো নিয়ামত দেখছে। এটা দিদার শুরু হয়ে গেছে আল্লাহর সাথে। এটা ছুড়ে মারা হাদিস বলছি না, কোথায়? বুখারী। কিয়ামত শেষ, আল্লাহ দিদার অফ করে দিবেন। এখন তাদের সাথে জাহান্নাম দেখাবেন, দেখবেন জাহান্নামের মধ্যে অনেক বান্দা বাসতেছে, আগুনে জ্বলতেছে, দেখবে চিনে ফেলছে, কি আল্লাহ এই জাহান্নাম এটা? এটা আমাদের অনেক মুসল্লি দেখা যায়, আমাদের সাথে নামাজ পড়ছিল, এরা তো অনেকে জাহান্নামে দেখা যায়। খোদা আমরা জান্নাতে যাব না, এদেরকে দাও। কারা বলবে একটু জোরে বলেন না? নামাজিরা জান্নাতে ফয়সালা হবে ঠিক। এরা বলবে আল্লাহ আমরা একা যাব না। উহুম ইউসাল্লু নামানা ইউসা ওয়াসুমু নামানা, আল্লাহ এরা তো আমাদের সাথে নামাজ পড়েছিল, আমাদের সাথে রোজা রেখেছিল, কিন্তু এরা তো জাহান্নামে দেখতেছি, এদেরকে ফেলে আমরা যাব না। আল্লাহ বলে ঠিক আছে যাও, এ মুসল্লিরা যাও, এক দেড়হাম পরিমাণ ঈমান আছে কিনা দেখো তাদের কাছে। যাদের কাছে এক দেড়হাম পরিমাণ ঈমান আছে তাদেরকে জাহান্নাম থেকে টেনে টেনে নিয়ে জান্নাতে ঢুকিয়ে দাও। কাদেরকে বলবে? নামাজিদেরকে, মুসল্লিদেরকে। আর এখন মশাল বলা হয় মুসল্লিরা, ওই মুসল্লিরা বলতেছে হ্যাঁ নবীর অবস্থা কি হবে নবী নিজে জানেন। এগুলা হাদিস এগুলা কি নবীর কথা না সাধারণ পাবলিক? এমনি নবীর কথা হলে কাসান সাধারণ মুসলমান মুসল্লি মুসল্লির কথা, যেখানে মুসল্লিরা কবর এই জাহান্নাম থেকে অন্য ভাইদের কোটাইবে জান্নাতে নিয়ে যাবে, তা আমার নবীর অবস্থা কি হবে? তখন এরা এক দেড়হাম ওয়ালাদেরকে উঠাই নেবে, নেওয়ার পরে দেখবে আরো কিছু বেশ উঠবে, অনেক বন্দা আল্লাহ এখানে তো আরো আছে, এদেরকে ফেলে কিভাবে যাব? আল্লাহ বলে ঠিক আছে এবার অর্ধ দেড়হাম পরিমাণ ঈমান আছে কিনা দেখো। এর অর্ধ দেড়হাম ওয়ালাদেরকে বের করে করে জান্নাত থেকে নেবে, জাহান্নাম থেকে নেবে, একসাথে করবে, এদেরকে নেওয়ার পরে দেখবেন আরো কিছু বেশ উঠবে, আরো বেশ উঠবে। খোদা এখানে তো আরো আছে, এদেরকে ফেলেও যাব না। আল্লাহ বলেন ঠিক আছে আগে বলেছিলাম এক দেড়হাম পরিমাণ ঈমান আছে কিনা দেখো, এরপরে বললাম অর্ধ দেড়হাম পরিমাণ ঈমান আছে কিনা বল দেখো, এবার বলে দিলাম যাও এক জাররা পরিমাণ ঈমান আছে কিনা দেখো। জাররা দেখার চোখ আমাদের নাই, একটা বালির কণা কি 70 ভাগ করলে এক ভাগের নাম জাররা, এক জাররা পরিমাণ ঈমান আছে কিনা দেখো। এক জাররা পরিমাণ হলো যদি ঈমান থাকে তাদেরকে নিয়ে তোমরা একসাথে জান্নাতে ঢুকে যাও। এই ক্ষমতা আমার আল্লাহ কাদেরকে দেবেন? মুসল্লিদেরকে বলেন না, কাদেরকে? সেজন্য নামাজ পড়ার দরকার আছে কিনা? নামাজ পড়বেন নবীর ভালোবাসা নিয়ে নাকি? নবীর
আর যদি বলেন নামাজ পড়বেন দেখিয়েন, সেখানে নবীর খেয়াল করিয়েন না, নবীর খেয়াল গরু কাঁদাচ্ছে, মারাত্মক হবে। কে লেখেছে? ইসমাইল জেহলভি, সিরাতে মুস্তাকিম নামক কিতাবে একই কথা সাপোর্ট করে কিতাব লিখেছে, হান্টাজারির আগের মহতেম এসবির আগের। ওনার নাম ফয়জুল্লাহ মুফতি, তার একটা বই আমার কাছে আছে, রেসালে ফয়জিয়া, রসায়েলে ফয়জিয়া। সেই কিতাবের মধ্যে একটা রেসালার নাম আল মানজুম আল মুখতাসারা, সেখানে লিখে দিয়েছে দেখিও নামাজ পড়বো আল্লাহর জন্য, সালাম দিল খেয়াল করে দিও না নবীকে, খেয়াল করে সালাম দিলে শিরিক হবে, শিরিক হবে। তো নবীকে খেয়াল করে সালাম দিলে শিরিক হবে, আকীদা রেখে হাজারো নামাজ পড়ুক হবে না, কি হবে? উসকে লাখ সজদে ভি কাম নেহি আয়েগা, আজমতে মুহাম্মদ সে, আজমতে মুহাম্মদ সে কলব জিসকা খালি হ্যায় মেরে কমলি ওয়ালে কি, মেরে কমলি ওয়ালে শান হি নিরালি হ্যায়, তু জাহাঁ কা দাতা হ্যায় অর হাত ভি খালি হ্যায়। একটু জোরে বলুন না, সুবহানাল্লাহ। আজমতে মোস্তফা ছাড়া হাজারো সিজদা দিলে, লক্ষ লক্ষ সিজদা দিলে, কোটি কোটি সিজদা দিলে কোনো কাজ হবে না। ওমর বরকে সিজদো কি দাগ হে জবিনো পর, পুরো জীবনভর সিজদা দিতে দিতে দাগ ফেলাই দিছে। ওমর বরকে সিজদো কি দাগ হে জবিনো পর, দিল তেরা মগর নজিদি, দিল তেরা মগর ইয়েজিদি, দিল তেরা মগর নজিদি, নূরে হক সে খালি হ্যায় মেরে কমলি ওয়ালে কি, মেরে কমলি ওয়ালে কি শান হি নিরালি হ্যায়, আল্লাহকে কিন্তু তাজিম রাখে কাকে? নবীকে। সাহাবারা নামাজ নবীকে সম্মান করে, আরে ওয়াহাবি ফতোয়া দেয় নামাজ নবীর খেয়াল আসলেই শিরিক হবে। ওয়াহাবির আকীদা সাহাবির আকীদা কি এক? পুরো বিপরীত। সেজন্য আমরা ওয়াহাবি আকীদা মানি না, আমরা সাহাবি আকীদা চাই, ঠিক কি না? এরকম কেউ যদি ওয়াহাবি আকীদায় থাকেন তওবা করুন, এখনো সময় আছে। আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা আমাদের সবাইকে আকীদা মজবুত রেখে ফরজ ওয়াজিব সুন্নাত মন্দব যত আছে সব আদায় করার তৌফিক দান। আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين
আল্লাহ তাআলা আমাদের উপস্থিতি আবার তৌফিক দাও, আমিন। সবাইকে নামাজ হিসেবে কবুল করো, আমিন। সবাইকে কালাম হিসেবে কবুল করো, আমিন। সবাইকে নেক বান্দা হিসেবে কবুল করো, আমিন। আল্লাহ আমাদের উপকার করার তৌফিক দাও, আমিন। আলাম থেকে আমাদের সবাইকে ইবাদত করো, আমিন। আল্লাহ তাআলা কি অন্তরে মনে আশা নিয়ে হাত রয়েছে কি দুনিয়া হামিল রয়েছে আহমদ রেজা নিবেদিত এস এম আব্দুল লতিফ পরিচালিত ইউটিউব চ্যানেল চিশতি ওয়াজ। আমরা ওয়াজ মাহফিল, সেমিনার, ইসলামিক আলোচনা ভিডিও রেকর্ডিং এর মাধ্যমে সম্প্রচার করে থাকি ইউটিউব চ্যানেল চিশতি ওয়াজ। যোগাযোগ চিশতি রেকর্ডিং সেন্টার, সিডিএ মার্কেট, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 01817867692। সব সময় নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।